সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়েছি এক্সিস মেডিকেল স্কুল এ পেজ থেকে। তোমরা সবাই জয়েন করো, আর জয়েন করে একটু কনফার্ম করো যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যারা যারা জয়েন করছো, যে কেউ একজন কমেন্ট করে একটু জানাও যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের টপিকস হচ্ছে বোনস। আমরা এর প্রিভিয়াসলি ক্লাসে হচ্ছে আমরা কিছুটা শেষ করেছিলাম, এবং আজকে আমাদের টার্গেট থাকবে বোনসের লেকচারটা শেষ করা। আমি জানি না আমি শেষ করতে পারবো কি না, তবে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা জয়েন করো। আর যারা প্রিভিয়াস ক্লাসটা দেখতে পাচ্ছ না, তারা রেকর্ডেড লাইভ থেকে দেখে নিও। আচ্ছা, সবাই একটু বলবে যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। স্লাইডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি একটু কমেন্টসে জানতে চাচ্ছি, যে স্লাইডটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। আর কমেন্টস না করলে আসলে বুঝতে পারবো না যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আমি কিন্তু কমেন্টস না করলে আমি বুঝতে পাচ্ছি না। নাকি আমি কমেন্টস কোনো কিছু দেখতে পাচ্ছি না আসলে। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে হচ্ছে ক্লাসিফিকেশন, মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন পর্যন্ত করেছিলাম। আর আজকে হচ্ছে আমরা একটু ডিটেলস পড়বো, সেটা হচ্ছে যে ল্যামেলার বোন। প্রথমে আমরা শুরু করছি ল্যামেলার বোন দিয়ে। আমরা আগে পড়েছি যে ল্যামেলার বোনটা হচ্ছে তোমার ম্যাচিওর বোন। তো ল্যামেলার বোনগুলো হচ্ছে আমাদের মেইনলি অ্যাডাল্টসের যে বোনসগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার কম্প্যাক্ট বোন, ম্যাক্সিমামই হচ্ছে কম্প্যাক্ট বোন। এবং কম্প্যাক্ট বোনসের অ্যারেঞ্জমেন্টটা থাকে হচ্ছে তোমার ল্যামেলার হিসেবে, ঠিক আছে? ল্যামেলা হিসেবে আমাদের কম্প্যাক্ট বোনগুলোর স্ট্রাকচারটা থাকে, এবং এই ল্যামেলাগুলো হচ্ছে 3-7 মাইক্রোমিটার থিক হয়। এই ল্যামেলাগুলো হচ্ছে তোমার আইদার প্যারালালি থাকে একটা আরেকটার সাথে, অথবা সে সেন্ট্রাল ক্যানেলের চারিদিকে কনসেন্ট্রিকলি অ্যারেঞ্জড থাকে, ঠিক আছে? তাহলে কম্প্যাক্ট বোনগুলোর যে স্ট্রাকচারটা সেটা আসলে ল্যামেলার স্ট্রাকচার, সেই জন্যই কিন্তু সেই নামানুসারেই বলা হয় ল্যামেলার বোন। আচ্ছা, প্রত্যেকটা ল্যামেলা, যেটা ইন ইচ ল্যামেলা আমাদের টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, ঠিক আছে? টাইপ 1 কোলাজেন ফাইবার, তারা নিজেদেরকে কিভাবে অ্যালাইন করে, হয় প্যারালালি থাকবে অথবা সে একটা আরেকটার সাথে তোমার 90 ডিগ্রি করে থাকবে, ঠিক আছে? ল্যামেলা মানে হচ্ছে যে কোনো একটা থিন একটা স্ট্রাকচার, সেটা মেমব্রেনও হইতে পারে অথবা যে কোনো একটা প্লেট অফ বোনস হইতে পারে। তো ল্যামেলার কোলাজেন ফাইবারগুলো যখন ল্যামেলার মতো অর্গানাইজেশনে থাকবে, সেই জন্যই আমরা এই বোনসটাকে বলেছি ল্যামেলার বোন, ঠিক আছে? অবশ্যই যে কোনো বোনসে কোলাজেন ফাইবার থাকবে, এবং সেটা টাইপ 1 কোলাজেন ফাইবার। এরা হচ্ছে তোমার হয় প্যারালালি থাকে অথবা একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এখন এই যে হাইলি অর্ডার্ড যে অর্গানাইজেশন এই কোলাজেন ফাইবারের, একটা বোনসের ভিতরে, একটা ল্যামেলার বোনসের ভিতরে যে কোলাজেন ফাইবারের যে অ্যারেঞ্জমেন্টটা বা অর্গানাইজেশনটা, সেটা আমরা কীভাবে দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই হচ্ছে পোলারাইজিং লাইট মাইক্রোস্কোপ দিয়ে, পোলারাইজিং লাইট মাইক্রোস্কোপ দিয়ে অ্যাজ বাইরি ফ্রিঞ্জেস। তোমরা জানো যে বাইরি ফ্রিঞ্জেস একটা অপটিক্যাল প্রপার্টি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের অপটিক্যাল প্রপার্টি। এখানে হচ্ছে যে যখন আমরা পোলারাইজিং লাইটটা পাস করব, তখন কি হয়ে যাবে, দুইটা লাইটের পাথওয়েটা একটু মানে ওরা হচ্ছে স্প্লিট হয়ে যাবে। লাইট কিন্তু তুমি একটা পাস করেছো, কিন্তু ওরা যখন সেই ম্যাটেরিয়ালটার ভিতর দিয়ে যাবে, তখন লাইটটার পাথওয়েটা জাস্ট স্প্লিটিং হয়ে যাবে। আমরা ঠিক সেই হিসেবেই দেখতে পাই, এটার প্রপার্টিটার নামই হচ্ছে তোমার বাইরি ফ্রিঞ্জেস। তো আমরা কীরকম দেখবো, কলাজেন ফাইবারগুলোকে অল্টারনেটিং লাইট অ্যান্ড ডার্ক লেয়ার হিসেবে দেখব, হ্যাঁ, অল্টারনেটিং লাইট অ্যান্ড ব্রাইট লেয়ার হিসেবে দেখব। বিকজ কোলাজেন ফাইবারগুলোর অরিয়েন্টেশনটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে ল্যামেলার বোনে, সেই জন্য আমি আসলে কারো কমেন্টস দেখতে পাচ্ছি না। কেন আমি জানি না, আমি কারো কমেন্টসে দেখতে পাচ্ছি না,
ক্লাসটা শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তাও আসলে বুঝতে পারছি না। এখন কি এটা ফেসবুকের কোনো প্রবলেম কিনা, বাট আমি কোনো কোনো কমেন্টসই কোনো কার কোনো কমেন্টস পাচ্ছি না, আর দেখতেছো কিনা আল্লাহই জানে, আমি আসলে বুঝতে পারছি না এখানে। আচ্ছা, অরিয়েন্টেশন, এর কোলাজেন ফাইবারের এই অরিয়েন্টেশনটা হচ্ছে যে প্লাইউডের মধ্যে যে উড ফাইবারগুলো যে অরিয়েন্টেশনে থাকে ঠিক সেই রকমভাবে এই অরিয়েন্টেশন কোলাজেন ফাইবারগুলো ল্যামেলার বোনে এভাবেই ঠিক অর্গানাইজডভাবে থাকে। হ্যাঁ, প্লাইউড, যারা প্লাইউড দেখে দেখে থাকবে তারা বুঝতে পারবে। এবং এই হাইলি অর্ডার অর্গানাইজেশনের কারণে কিন্তু ল্যামেলার বোনগুলো প্রচণ্ড স্ট্রেংথ হয়। হ্যাঁ, গ্রেটলি স্ট্রেংথ, মানে ওদের শক্তিটা অনেক বেশি থাকে ল্যামেলার বোনে। আসলে আমি কমেন্টস কেন দেখতে পাচ্ছি না আমি বুঝতে পাচ্ছি না আসলে। আচ্ছা, এখন আসছে। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একজন বললে হবে, অসুবিধা না, আমি এতক্ষণ পর্যন্ত কোনো কমেন্টস আমি পাচ্ছিলাম না। আসলে এই প্রবলেমগুলো হচ্ছে, মেবি ফেসবুকের আপডেট চলছে, মেবি সেই প্রবলেমের কারণে লাইভ সেশনগুলোতে এরকম প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, এখন একটা কমপ্লিট বোনের স্ট্রাকচারের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেখানে হ্যাভারশিয়ান সিস্টেম থাকবে। হ্যাভারশিয়ান সিস্টেমের আরেকটা নাম হচ্ছে অস্টিয়ন। হ্যাঁ, অস্টিয়ন অথবা হ্যাভারশিয়ান সিস্টেম, তাহলে ইট রেফার্স টু দ্য কমপ্লেক্স অফ কনসেন্ট্রিক ল্যামেলা সারাউন্ডিং এ স্মল সেন্ট্রাল ক্যানেল দ্যাট কন্টেন্স ব্লাড ভেসেলস, নার্ভস, লুজ কানেক্টিভ টিস্যু অ্যান্ড ইন্ডোস্টিয়াম। এটার মানে হচ্ছে আমাদের যে ল্যামেলার বোনে কোলাজেন ফাইবারগুলো যে ল্যামেলার অর্গানাইজেশনে থাকে, এবং এটাকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স, একটা কনসেন্ট্রিক ল্যামেলা, একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার, এটাকে আমরা বলছি হ্যাভারশিয়ান সিস্টেম, এটাকে আমরা বলছি হ্যাভারশিয়ান সিস্টেম। এবং এই ল্যামেলাগুলো হচ্ছে আমরা একটা হ্যাভারশিয়ান সিস্টেমে তিন ধরনের ল্যামেলা পাই, আমরা একটা হ্যাভারশিয়ান সিস্টেমে তিন ধরনের ল্যামেলা পাই, এটা আমরা পড়বো একটু পর। আর এখানে দেখো, এটা হচ্ছে একটা হ্যাভারশিয়ান সিস্টেম, এই যে এটা একটা হ্যাভারশিয়ান সিস্টেম দেখা যাচ্ছে, এটা একটা হ্যাভারশিয়ান সিস্টেম। হ্যাঁ, এটার মাঝখানে দেখো ব্লু কালার আর রেড কালার, মানে এগুলো ব্লাড ভেসেলস, এগুলো ব্লাড ভেসেলস, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। সেন্ট্রাল ক্যানেলের মধ্যে থাকে হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডল, মানে ব্লাড ভেসেলস থাকবে, নার্ভ থাকবে, এছাড়া লুজ কানেক্টিভ টিস্যু থাকে, আর থাকে হচ্ছে এন্ডোস্টিয়াম। এখন বলা হয়েছে যে, সরি, বিটুইন দ্য সাকসেসিভ ল্যামেলা দেয়ার আর প্রেজেন্ট ল্যাকুনা। ল্যাকুনাতে কী থাকে? অস্টিওসাইট থাকে, ঠিক আছে। এখানে আমরা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো, এক একটা ল্যাকুনা, এই যে একটা ল্যাকুনা, ল্যাকুনাগুলো এই যে এটা হচ্ছে ল্যাকুনা, এইটা ল্যাকুনা, এইটা একটা ল্যাকুনা, এটা একটা ল্যাকুনা, ঠিক আছে, ল্যাকুনা থাকে। তাহলে সাকসেসিভ ল্যামেলাগুলোর মাঝখানে থাকতেছে হচ্ছে আমাদের ল্যাকুনা। ল্যাকুনা, একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে কানেকশন মেনটেন করে হচ্ছে তোমার ক্যানালিকুলি দিয়ে, ঠিক আছে। তাহলে ল্যাকুনাতে কিন্তু আমাদের সেলটা থাকছে, সেল থাকছে কি? অস্টিওসাইট, আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, অস্টিওসাইট থাকে, কিন্তু অস্টিওসাইটের সেল বডিটা থাকছে ল্যাকুনাতে। কিন্তু আমরা এর মধ্যে পড়েছি অস্টিওসাইটের অনেকগুলো প্রসেস থাকে, প্রসেসগুলো কোথায় থাকবে? প্রসেসগুলো থাকবে হচ্ছে ক্যানালিকুলিতে, ঠিক আছে, প্রসেসগুলো থাকবে ক্যানালিকুলিতে। দেখো, ইন্টারকানেক্টেড বাই ক্যানালিকুলি কন্টেইনিং দ্য সেল ডেন্ড্রাইটিং প্রসেসেস। আর হ্যাভারশিয়ান সিস্টেমের আউটার যে বাউন্ডারিটা, এটা এত বেশি কোলাজেন রিচ থাকে, এত বেশি এখানে কালো কোলাজেন থাকে, সেই জন্য এটাকে আমরা সিমেন্ট লাইন বলি, এটাকে আমরা সিমেন্ট লাইন বলি, ঠিক আছে। আমরা যখন আন্ডার মাইক্রোস্কোপের নিচে দেখব, আমরা ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এখানে আমরা একটু কষ্ট করে আমরা দেখতে পাচ্ছি, এখানে কষ্ট করে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, এই যে দেখো সেন্ট্রাল ক্যানেল, হ্যাভারশিয়ান সিস্টেম, হ্যাভারশিয়ান সিস্টেমের সেন্ট্রাল ক্যানেল অথবা হ্যাভারশিয়ান ক্যানেল। এই যে দেখো, এক একটা ল্যাকুনা, এই যে একটা ল্যাকুনা, এই যে ল্যাকুনা, এই ল্যাকুনা, এই ল্যাকুনা, আর এখান থেকে ল্যাকুনার মধ্যে দেখো, এগুলো দুইটা ল্যাকুনার মাঝখানে সুতার মতো কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যানালিকুলি, এগুলোই হচ্ছে ক্যানালিকুলি, ঠিক আছে। আর এই যে দেখো ল্যামেলা, এই যে এখানে একটু ল্যামেলা, এখানে একটু ল্যামেলা, এই যে একটু ল্যামেলা, ল্যামেলাগুলো এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি তোমাদের নেক্সট পিকচারটাতে ল্যামেলাটা দেখাবো। যদি স্লাইড সরে যায় আমাকে কমেন্ট করবা যে বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না, আমাকে কমেন্ট করবা।
আচ্ছা, এখন এই অস্টিয়ন যেটা, হ্যাঁ, হ্যাভারশন সিস্টেম, এটা বেসিক্যালি একটা লং সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার। এটা ডায়াফাইসিসের সাথে লং এক্সেস বরাবর থাকে। এটার একটা সেন্ট্রাল ক্যানেল থাকে, সেন্ট্রাল ক্যানেলের চারদিকে ল্যামেলা থাকবে। এই ল্যামেলাটার নাম হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা। এই ল্যামেলাটার নাম হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা এবং 4 থেকে 10টা কনসেন্ট্রিক ল্যামেলা হ্যাভারশন ক্যানেলের চারদিকে থাকতে পারে। এই সেন্ট্রাল ক্যানেলটা তোমার ম্যারো ক্যাভিটি এবং পেরিঅস্টিয়াম, এবং একটা হ্যাভারশন সিস্টেম আরেকটা হ্যাভারশন সিস্টেমের সাথে কানেকশন মেনটেন করে থ্রু পারফোরেটিং ক্যানেল অর ওয়াকম্যানস ক্যানেল। এই যে এটা হচ্ছে ওয়াকম্যানস ক্যানেল, এই যে এটা, হ্যাঁ, এই যে দেখো আমি মার্কিং করে দিয়েছি ওয়াকম্যানস ক্যানেল। তাহলে একটা হ্যাভারশন সিস্টেম আরেকটা হ্যাভারশন সিস্টেমের সাথে কানেকশন মেনটেন করছে বাই পারফোরেটিং ক্যানেল অর ওয়াকম্যানস ক্যানেল, ঠিক আছে। এখন হচ্ছে একটা হ্যাভারশন সিস্টেমের মধ্যে দুইটা, মনে করো যে একটা হ্যাভারশন সিস্টেম আরেকটা হ্যাভারশন সিস্টেম, তার মাঝখানে কিছু ল্যামেলা থাকে। এই ল্যামেলাগুলো ইরেগুলারলি শেপ, মানে এরা কোনো শেপ মেনটেন করে না, ইরেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে। এগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ল্যামেলা, এগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। এছাড়া আর কি ল্যামেলা পাচ্ছি, কম্প্যাক্ট বোনে তোমার ইন্টারস্টিশিয়াল ল্যামেলা বাদেও আরও দুটা ল্যামেলা আমরা পাই। একটা হচ্ছে তোমার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। সার্কামফারেন্সিয়াল ল্যামেলাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামেলা আর একটা হচ্ছে ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা যেটা, সেটা হচ্ছে কোথায় থাকবে, আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলাটা জাস্ট বিনিথ দ্য পেরিঅস্টিয়াম, জাস্ট বিনিথ দ্য পেরিঅস্টিয়ামের পরেই যে ল্যামেলাটা থাকে সেই ল্যামেলাটা হচ্ছে তোমার আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আর ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলাটা থাকবে হচ্ছে তোমার ম্যারো ক্যাভিটি, ম্যারো ক্যাভিটি এই যে এটা এখানে থাকে, হ্যাঁ, ম্যারো ক্যাভিটি। ম্যারো ক্যাভিটিকে লাইন করে থাকে হচ্ছে এন্ডোস্টিয়াম, এন্ডোস্টিয়ামকে লাইন করে আছে হচ্ছে তোমার ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। এই যে এই পিকচারটাতে তোমরা সুন্দর করে বুঝতে পারবা, এই যে দেখো পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়ামের নিচেই হচ্ছে যে ল্যামেলাটা সেটার নাম হচ্ছে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, ঠিক আছে। এই যে দেখো এক, আর এখানে দেখো এটা হচ্ছে এন্ডোস্টিয়াম, হ্যাঁ, এই যে দেখো এন্ডোস্টিয়াম, এই যে লেখাই আছে এন্ডোস্টিয়াম। তাহলে এন্ডোস্টিয়াম আর এখানে কিন্তু বোন ম্যারো আছে এই পাশে, তাহলে এন্ডোস্টিয়াম, এন্ডোস্টিয়ামকে লাইন করে আছে কি ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। তাহলে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, আর এটার মাঝখানে দেখো এই যে একটা হ্যাভারশন সিস্টেম, এটা আরেকটা হ্যাভারশন সিস্টেম, এটা আরেকটা হ্যাভারশন সিস্টেম, এটা আরেকটা হ্যাভারশন সিস্টেম, এদের মাঝখানে যে ল্যামেলাটা আছে সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা, এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল ক্যানেলকে এই যে একটা ল্যামেলা, এই যে একটা ল্যামেলা, এই যে একটা ল্যামেলা, মানে জিলাপির প্যাচের মতো, হ্যাঁ, জিলাপির প্যাচের মতো, জিলাপির একদম মাঝের পয়েন্টটাকে চিন্তা করো সেন্ট্রাল ক্যানেল। আর এদের চারিদিকে চারিদিকে ঘুরে 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 যে লেয়ারটা সেটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রিক ল্যামেলা, সেটাই হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা। তাহলে আমরা ল্যামেলা 3 ধরনের ল্যামেলা পাচ্ছি, একটা হচ্ছে তোমার কনসেন্ট্রিক ল্যামেলা, সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। সার্কামফারেন্সিয়াল ল্যামেলাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা আর ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলাটা জাস্ট বিনিথ দ্য পেরিঅস্টিয়াম, আর ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলাটা থাকবে হচ্ছে তোমার জাস্ট এন্ডোস্টিয়ামের পাশে, মানে সাব পেরিও এন্ডোস্টিয়াম বলতে পারো, এন্ডোস্টিয়ামকে লাইন করে থাকে অথবা বোন ম্যারোর কাছে থাকে সেটাও বলতে পারো, জাস্ট বিসাইড দ্য বোন ম্যারো ক্যাভিটি, জাস্ট বিসাইড দ্য ম্যারো স্পেস এটাও বলতে পারো। তাহলে পিকচার আসলে, যদি আমাদের ল্যামেলা আসে অনেক সময় কিন্তু এটা আমাদের শর্ট নোট হিসেবে আসে, হ্যাঁ, শর্ট নোট হিসেবে ল্যামেলাটা আসতে পারে, তখন কিন্তু আমাদেরকে এভাবে লিখতে হবে। অথবা হ্যাভারশন সিস্টেম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এটার মধ্যে 3-4 স্টার দিয়ে রাখো, এটা বোথ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দুই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখো হ্যাভারশন সিস্টেমের চারদিকে মোটা কালো করে যে লেয়ারটা দেখাচ্ছে সেটাকে আমরা বলছি সিমেন্ট লাইন, সেটাকে আমরা বলছি সিমেন্ট লাইন। আমরা একটা বাসার চারিদিকে যে বাউন্ডারি দেওয়ার জন্য আমরা কী করি, বাউন্ডারি দেওয়ার জন্য কিন্তু আমরা সিমেন্ট দিয়ে বাউন্ডারি দিই, তাই না, ওয়াল করে দিই বাউন্ডারি, এটুকুন আমার বাসা, হ্যাঁ, এরকম করে আমি একটা
বাউন্ডারি টেনে দিই, ওটা কি দিয়ে দিই, সিমেন্ট দিয়ে দিই। আসলে এই তোমার অস্টিয়নের চারিদিকে, অস্টিয়ন বা হ্যাভারশিয়ান সিস্টেমের চারিদিকে তোমার যে লেয়ারটা থাকে, যে ল্যামেলাটা থাকে, এটা এত বেশি মানে কলাজেন রিচ, সেই জন্য সেটার নাম দেওয়া হয়েছে সিমেন্ট লাইন। আচ্ছা, এরপরে ওভেন বোন। ওভেন বোন কিছুই না, ওভেন বোন তো নন ল্যামেলার বোন, এটা তো তোমরা বুঝতেই পারছো। এখানে তোমার র্যান্ডমলি ডিসপোজিশন থাকে কলাজেন টাইপ 1 ফাইবার, ঠিক আছে, কলাজেন টাইপ 1 ফাইবার। এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্টে প্রথমে যে বোন টিস্যুটা অ্যাপিয়ার করে সেটা কিন্তু আমাদের ওভেন, ওভেন বোন, ঠিক আছে। প্রথমে কিন্তু ওভেন বোন থাকে, তারপরে সেটা ল্যামেলার বোনে কনভার্টেড হয়। আচ্ছা, ওভেন বোনটা হচ্ছে টেম্পোরারি, এটা অ্যাডাল্টে গিয়ে ল্যামেলার বোন দিয়ে কনভার্টেড হয়েছে, এটা আগে বললাম। আর কিছু কিছু জায়গায় তুমি ওভেন বোন পেতে পারো। কোন কোন জায়গা দেখো, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ক্যালভেরিয়া, নিয়ার দ্য সুচার্স অফ দ্য ক্যালভেরিয়া, মানে আমাদের হেডনেকের, আমাদের যে হেডনেকের যে বোনসগুলো আছে সেখানে সুচার বোনস পড়েছি না, সেই সুচারের মধ্যে তুমি ওভেন বোন পাবা। এছাড়া সাম ইনসার্শন, ইন দ্য ইনসার্শন অফ সাম টেন্ডন, কিছু টেন্ডনের ইনসার্শনে আমরা ওভেন বোন পেতে পারি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে আর তেমন কিছু কথা নাই, এখানে বলার এগুলা পড়ার কোনো দরকার নাই। এখানে হচ্ছে যে ওভেন বোনে, ওভেন বোনে হচ্ছে তোমার মিনারেল কন্টেন্টটা অনেক কম থাকে, এটা আমরা ইজিলি এক্সরে যখন করা হয় ইজিলি এক্সরে দিয়ে পেনিট্রেটেড হয়ে যায়, হ্যাঁ, এর কারণ এদের মিনারেল কন্টেন্টটা অনেক কম। আচ্ছা, টাইপস অফ বোনস, টাইপস অফ বোনস আমরা আগে দুইটা ভাগ করেছি, আগে একটা আন্ডার মাইক্রোস্কোপে ক্লিক করেছি, আর হচ্ছে একটা গ্লসারি স্ট্রাকচার আমরা অলরেডি পড়ে ফেলছি, আর এখন বাকিগুলো আমরা পড়ব। একটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দ্য পজিশন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য পজিশনের মধ্যে আমরা এক্সিয়াল বোন আর অ্যাপেন্ডিকুলার বোন। এক্সিয়াল বোন হচ্ছে যেগুলো এক্সিস তৈরি করে, যেমন স্কাল বোন, রিবস, ভার্টিব্রা, স্টারনাম, আর অ্যাপেন্ডিকুলার বোন হচ্ছে যেগুলো আমাদের লিম্বের সাথে জড়িত, যেগুলো হচ্ছে আমাদের গার্ডেল তৈরি করে, যেমন পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল। তারপরে অ্যাকর্ডিং টু দ্য অসিফিকেশনের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করেছি, মেমব্রেনাস আর হচ্ছে কার্টিলিজিনাস। মেমব্রেনাস বোনের এক্সাম্পল হচ্ছে তোমার ফ্ল্যাট বোন, আর কার্টিলিজিনাস বোনের এক্সাম্পল হচ্ছে অল দ্য লং বোনস। অ্যাকর্ডিং টু দ্য শেপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু দ্য শেপের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছি, ফার্স্টে লং বোন, দেন শর্ট অ্যান্ড ফ্ল্যাট বোন, ইরেগুলার অ্যান্ড নিউমেটিক বোন, দেন সিসাময়েড অ্যান্ড এক্সেসরি বোনস। লং বোনকে আবার তিনটা ভাগে ভাগ করেছি, হ্যাঁ, একটা হচ্ছে তোমার টিপিক্যাল লং বোন, যেমন আমাদের যত লং বোনসগুলো আছে, হিমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, এগুলো হচ্ছে সব টিপিক্যাল লং বোন। দেন মিনিয়েচার লং বোন, মিনিয়েচার কেন, এদের অনলি একটা এপিফাইসিস থাকে, যেমন মেটাকার্পাল, মেটাকার্সাল অ্যান্ড ফ্যালাঞ্জিয়াসিস। আর মডিফাইড লং বোন, এদের কোনো মেডুলারি ক্যাভিটি থাকে না, যেমন হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ক্লাভিকল, আরেকটা এক্সাম্পল হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রা, বডি অফ দ্য ভার্টিব্রা। এখানে একটা আর বাদ পড়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে রাইটিং মিস্টেক, স্লিপ অফ রাইটিং, স্লিপ অফ পেন, সরি, স্লিপ অফ পেন হয়ে গেছে। তো এটা হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রা হবে, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, দুই ধরনের, একটা হচ্ছে সোমাটিক, একটা হচ্ছে ভিসেরাল। সোমাটিক হচ্ছে যেটা বডি ওয়ালের মধ্যে ডেভেলপ করবে, যেমন বোনস অফ দ্য ট্রাঙ্ক, লিম্বস। আর ভিসেরাল হচ্ছে যেটা ব্রাঙ্কিয়াল আর্চ থেকে ডেভেলপ করবে, যেমন হচ্ছে তোমার ম্যান্ডিবল অ্যান্ড হাইওয়েড বোনস। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্টস অফ এ গ্রোয়িং লং বোন, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেনে আসে এবং আমাদেরকে পিকচারটা এভাবেই দিতে হবে। ফার্স্টে দেখো কি দেখা যাচ্ছে, এটা কার্টিলেজ থেকে শুরু করবো না আমি, পার্টস আমার হচ্ছে এপিফাইসিস, এই যে আপার ইন্টার, এখানে হচ্ছে এপিফাইসিস, দেন হচ্ছে গ্রোথ প্লেট, গ্রোথ প্লেট মানেই হচ্ছে তোমার এপিফাইশিয়াল কার্টিলেজ, হ্যাঁ, এপিফাইশিয়াল গ্রোথ প্লেট, অথবা এমনি গ্রোথ প্লেট বলতে পারো, অথবা এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ বলতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে এপিফাইসিস, দেন হচ্ছে তোমার গ্রোথ প্লেট, দেন হচ্ছে মেটাফাইসিস, তারপরে হচ্ছে ডায়াফাইসিস। প্লিজ আমাদেরকে এই
সিরিয়ালটা মেনটেন করতে হবে পরীক্ষার সময়, ঠিক আছে? উল্টাপাল্টা বললে এই প্রশ্নের অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল হবে না। এপিফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, দেন ডায়াফাইসিস। তুমি যদি নিচ থেকে উপরে আসো, লোয়ারিং থেকে উপরে আসো, ঠিক সেরকমই হবে। প্রথমে আসবে হচ্ছে তোমার এপিফাইসিস, দেন এপিফাইশিয়াল কার্টিলেজ, দেন আসবে হচ্ছে মেটাফাইসিস, দেন হচ্ছে ডায়াফাইসিস, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এপিফাইসিস। এপিফাইসিসের কিছু টাইপস আছে, ঠিক আছে? এপিফাইসিসের কিছু টাইপস আছে। এপিফাইসিস গুলো হচ্ছে তোমার সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে ডেভেলপ করে। এগুলো আমি আর ডিটেলসে বলি নাই, আমরা সরাসরি টাইপসে চলে গেছি। এটা হচ্ছে তোমার প্রেশার এপিফাইসিস, যেটা প্রথম টাইপসটা হচ্ছে তোমার প্রেশার এপিফাইসিস। এটা হচ্ছে তোমার বডি ওয়েট ট্রান্সমিট করে, এটা হচ্ছে বডি ওয়েট ট্রান্সমিট করে, এবং এটা এপিফাইশিয়াল কার্টিলেজকে তোমার প্রোটেক্ট করে, সেটাই হচ্ছে প্রেশার এপিফাইসিস। এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এক্সাম্পল হচ্ছে হেড অফ দ্য ফিমার অ্যান্ড হিউমেরাস, আর হচ্ছে কন্টাক্টস অফ ফিমার অ্যান্ড টিবিয়া, ফিমার অ্যান্ড টিবিয়া। তারপর হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। তোমরা যদি আরও এক্সাম্পল অ্যাড করতে চাও, ইউ ক্যান অ্যাড ইট, নো প্রবলেম। আমি এখানে দুইটা একটা করে এক্সাম্পল দিয়েছি। ট্র্যাকশন এপিফাইসিস হচ্ছে যখন মাসেল পুলিংয়ের কারণে যে এপিফাইসিসটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের ট্র্যাকশন এপিফাইসিস। এগুলো হচ্ছে টিউবারকল অফ হিউমেরাস অ্যান্ড ট্রকিন্টার্স অফ ফিমার, এগুলো হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। এরপরে আসো হচ্ছে অ্যাটাভিস্টিক অ্যাপিফাইসিস। এরা হচ্ছে ফাইলোজেনেটিক্যালি আসলে ইন্ডিপেন্ডেন্ট বোন, হ্যাঁ ফাইলোজেনেটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, বাট এরা তোমার একটা সেকেন্ডারি বোনসের সাথে অ্যাটাচ থাকে। কেন? ফর দ্য নিউট্রিশন। কারণ কোনো বোনস কিন্তু এভাবে একা ফাইলোজেনেটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারবে না, তাকে অবশ্যই কারো না কারোর সাথে অ্যাটাচ হতে হবে। তখন সে একটা হোস্ট বোনের সাথে যে অ্যাটাচ হয়, কেন? ফর নিউট্রিশন। এটার এক্সাম্পল হচ্ছে পোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড পোস্টেরিয়র টিউবারকল অফ দ্য টেলাস। এরপরের এক্সাম্পলটা হচ্ছে এপিফাইসিসের টাইপটা হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস। এই এপিফাইসিসটা মানে অনেকেই হচ্ছে শুধু তিনটা শুনতে চায়, অ্যাবারেন্টটা শুনতে চায় না, আবার অনেকেই হচ্ছে চারটা এপিফাইসিসই শুনতে চায়, ঠিক আছে? এটা ইট ডিপেন্ডস, তবে আমার কাছে মনে হয় যে আমরা চারটাই আমরা জানবো। প্রেশার, ট্র্যাকশন, অ্যাটাভিস্টিক, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো ঠিক আছে। অ্যাবারেন্টটা অনেকেই শুনতে চায়, অনেকে শুনতে চায় না, বা এটা তোমাদের বুঝে নিতে হবে অ্যান্সার করার সময়, তবে বললে ভুল হবে না, ওকে? তাহলে এটা হচ্ছে তোমার এই এপিফাইসিসটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকে না। কোথায় এটা হচ্ছে? যদি প্রেজেন্ট থাকে তাহলে কোথায় থাকবে? অ্যাট দ্য হেড অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল অ্যান্ড দ্য বেজেস অফ দ্য আদার মেটাকার্পাল, এগুলো হচ্ছে তোমার অ্যাবারেন্ট এপিফাইসিস। তুমি যদি সেম মেটাটার্সালের ক্ষেত্রে বলতে পারো, বলতে চাও, এক্সাম্পল দিতে চাইলে দিতে পারবা, অসুবিধা নাই। আমি পিকচারটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, হেড অফ দ্য ফিমার, এটা হচ্ছে প্রেশার এপিফাইসিস। তারপরে দেখো এই যে গ্রেটার ট্রকেন্টার, রেসার ট্রকেন্টারগুলো হচ্ছে তোমার ট্র্যাকশন এপিফাইসিস, ঠিক আছে? আর এই যে দেখো অ্যাটাভিস্টিক এপিফাইসিস, করাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড পোস্টেরিয়র টিউবারকল অফ দ্য টেলাস। অ্যাবারেন্ট এপিফাইসিস হচ্ছে মেটাটার্সাল হেড। আমি এক্সাম্পলে দিয়েছিলাম মেটাকার্পাল, আর ছবিতে দেখিয়েছি মেটাটার্সাল। সো তোমরা যদি মেটাটার্সাল দিয়ে বলতে চাও, সেটাও কিন্তু অ্যাবারেন্ট এপিফাইসিসের ক্ষেত্রে হবে, কোনো সমস্যা নাই। এই অ্যাবারেন্ট এপিফাইসিসটা মানে হচ্ছে যে তোমার যাদের একটা এপিফাইসিস থাকে, হ্যাঁ যাদের একটা এপিফাইসিস থাকে, এর মধ্যে ফার্স্টে যেটা ফার্স্ট মেটাকার্পালের থাকবে প্রক্সিমাল ইন্টে, বাকিগুলো থাকবে হচ্ছে ডিস্টাল ইন্টে। এখন আসো হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস হচ্ছে দ্য এন্ড অফ দ্য ডায়াফাইসিস, দ্য এন্ড অফ দ্য ডায়াফাইসিস হুইচ ইজ ফেসিং টুয়ার্ডস দ্য এপিফাইশিয়াল কার্টিলেজ, হুইচ ইজ ফেসিং টুয়ার্ডস দ্য এপিফাইশিয়াল কার্টিলেজ অ্যান্ড হুইচ ইজ দ্য সাইট ওয়ার গ্রোথ ইজ ইন লেন্থ টেক প্লেস। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে মেটাফাইসিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এটা হচ্ছে বোনসের মোস্টলি গ্রোয়িং একটা এরিয়া, ঠিক আছে? কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে। ব্লাড সাপ্লাই সে পায় হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট ব্লাড ভেসেলস থেকে, তারপর হচ্ছে পেরিওস্টিয়াল জাস্টা এপিফাইশিয়াল আর্টারি থেকে ওরা সাপ্লাই পাচ্ছে, ব্লাড সাপ্লাই পাচ্ছে। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারিগুলো তোমার হেয়ারপিন লাইক ম্যানরে থাকে, হেয়ারপিন লাইক, মেয়েদের যে হেয়ারপিনগুলো আছে না, সে হেয়ারপিন লাইক ম্যানরে থাকে।
এখন হয় কি ওইটা হচ্ছে তোমার একটা লুপের মতো তৈরি করে, মেয়েদের হেয়ার পিন গুলো খেয়াল করো ওটা কিন্তু একটা লুপের মতো থাকে। সো যদি কোনো মাইক্রো অর্গানিজম এখানে ঢুকে যায় তাহলে ওই লুপগুলোর মধ্যে কি হয়ে যায়, ইজিলি ট্র্যাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন কিন্তু তোমার মেটাফাইসিসের এরিয়াটা এফেক্টেড হবে এবং গ্রোথটাও খুব বেশি পরিমাণে এফেক্টেড হবে। তারপরে দেখো, মাসেল লিগামেন্টস অ্যান্ড জয়েন্ট ক্যাপসুল আর অ্যাটাচড ক্লোজ টু ইট, সো দিস এরিয়া লাইকলি বি ড্যামেজড বাই শেয়ারিং স্ট্রেইন অফ দ্য মাসেল। এবং মাসেলের খুব একটা মানে একটা শেয়ারিং একটা খুব হালকা একটা স্ট্রেইন হলে কিন্তু এই জায়গাটা আমাদের এফেক্টেড হতে পারে। সামটাইমস এ পার্ট অফ ইট মে উইদিন লাই উইদিন দ্য ক্যাপসুল অফ দ্য জয়েন্ট ডিউরিং দিস দ্য ডিজিজেস অফ মেটাফাইসিস মে এফেক্ট দ্য জয়েন্ট অর দ্য ভাইস ভার্সা। আমি কেন ভাইস ভার্সা বললাম, যে মেটাফাইসিসের কিছু পোর্শন কিন্তু তোমার জয়েন্টের মধ্যে থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি মেটাফাইসিসের কোনো ইনফেকশন হয় তাহলে সে জয়েন্ট ক্যাভিটিটাকে তোমার এফেক্ট করবে, আর যদি জয়েন্ট ক্যাভিটিতে কোনো ইনফেকশন হয় সে মেটাফাইসিসকে এফেক্ট করবে। সেই জন্য আমি ভাইস ভার্সা দিয়েছি। আচ্ছা, এরপরের টাইপসটা হচ্ছে তোমার ফ্ল্যাট বোন। এখানে আমরা অলরেডি জানি যে এটা দুইটা প্লেট থাকবে কমপ্যাক্ট বোনের, আর তার মাঝখানে থাকবে হচ্ছে স্পঞ্জি বোন, এবং স্পঞ্জি বোনের ভিতরে থাকবে হচ্ছে বোন ম্যারো। ঠিক আছে, এখন হচ্ছে স্কালের ক্ষেত্রে আমরা নামটা একটু ভিন্ন ভিন্নভাবে বলি। আমরা বলি যে স্কাল বোনের যে দুইটা কম্প্যাক্ট লেয়ার থাকে, কম্প্যাক্ট লেয়ারের মাঝখানের যে স্পেসটা থাকে সেটাকে আমরা ডিপ্লোই বলি। আমরা এক্ষেত্রে স্পঞ্জি বোন না বলে ডিপ্লোই বলি। হ্যাঁ, ডিপ্লোই বলি, যেটার মধ্যে নিউমেরাস ভেইন থাকে কিন্তু। আচ্ছা, এরপরে আসো হচ্ছে নিউমেটিক বোন। নিউমো মানে হচ্ছে ইয়ার, যে বোনের মধ্যে ইয়ার থাকবে, ইয়ার ফিল্ড স্পেসেস থাকবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে নিউমেটিক বোন। এরা বেসিক্যালি নেজাল ক্যাভিটির আশেপাশেই থাকে, খুবই ক্লোজলি সিচুয়েটেড। তো এই বোনসগুলোর যে স্পঞ্জি পার্টটা থাকে সেগুলো অ্যাবজর্বড হয়ে একটা ক্যাভিটি তৈরি করে, যেটাকে আমরা বলছি সাইনাস, হ্যাঁ, এটা আমি মেক্সিলার এক্সাম্পল দিয়েছি, যে এখানে থাকবে হচ্ছে তোমার এখানে সাইনাসটা থাকে, এটাকে কিন্তু আমরা মেক্সিলারি হায়াটাস বলি। ইম্পর্টেন্সটা কি, এই বোনসের মধ্যে ইয়ার থাকার সুবিধা কি, ইট মেক্স দ্য স্কাল বোনস লাইটার, স্কাল বোনটাকে লাইটার করে। কারণ দেখবা যাদের সাইনাসগুলোতে ইনফেকশন হয় মানে সাইনোসাইটিস থাকে তাদের কিন্তু মাথা ভারী ভারী লাগে, তারপরে ওই সাইনাসের জায়গাগুলোতে পেইন থাকে, তারপর গলার শর্টটা অনেক ভারী হয়ে যায়। ঠিক আছে, সো এয়ার থাকলে হচ্ছে কি সুবিধা, ইট মেক্স দ্য বোনস স্কাল বোনস লাইটার, হেল্পস ইন রেজোনেন্স অফ ভয়েস, ইট অ্যাক্টস অ্যাজ এ এয়ার কন্ডিশনিং চেম্বার। কারণ আমরা যে এয়ারটা ইনহেল করি সেটাকে কী করে, সে আমাদের বডির জন্য, সে আমাদের বডির জন্য যে এয়ারটা আমাদের যেরকম থাকা দরকার সেভাবে ঠিক সে এয়ারটাকে সেভাবে সুন্দর করে প্রসেস করে দেয়। সেই জন্য আমি এয়ার কন্ডিশনিং বললাম। এয়ার কন্ডিশনিং কেন, কারণ আমরা গরমের দিনে আমরা কী চালাই, এসি চালাই না, এটা তো ওয়ান কাইন্ড অফ এয়ার কন্ডিশনিং। আমাদের গরমের দিনে কী লাগবে, অনেক ঠান্ডা বাতাস লাগবে, সো সে কিন্তু বাইরের গরম বাতাসটাকে ওই প্রসেস করে ভিতরে তার মধ্য দিয়ে ঠান্ডা বাতাসটা আমাদেরকে দেয়। ঠিক এরকমই একটা কাজ করে হচ্ছে এই নিউমেটিক বোনসগুলো। সামটাইমস ইনফেকশন ফ্রম দ্য নেজাল ক্যাভিটি এক্সটেন্ডস ইনটু দ্য ইয়ার সাইনাস, এটা তো খুবই স্বাভাবিক, যেহেতু এগুলো নেজাল ক্যাভিটির আশেপাশে থাকে সেজন্য নেজাল ক্যাভিটিতে কোনো ইনফেকশন হলে সেটা ইয়ার সাইনাসে চলে যেতে পারে। এরপরে আসো হচ্ছে সিসামোয়েড বোন। সিসামোয়েড বোনগুলো, সিসাম মানে হচ্ছে তোমার একটা অ্যারাবিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে সিডস, সো ইট ডেভেলপস অ্যাজ দ্য সিডস ইন দ্য টেন্ডন অফ সাম মাসেল। এরা কিছু মাসেলের মধ্যে সিডস মানে বীজের মতো তৈরি হয়। ঠিক আছে, এবং কোন মাসেলের টেন্ডনগুলো, যেগুলো হচ্ছে সবসময় তোমার মুভমেন্ট করছে, শুধু মুভমেন্ট করলেই হবে না, ফ্রিকশন হতে হবে, সেই মাসেলগুলো টেন্ডনে এই সিসাময়েড বোনসগুলো অ্যাপিয়ার করে। ঠিক আছে, সেই সিসাময়েড বোনসগুলো অ্যাপিয়ার করে। যাই হোক, এটার এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল হচ্ছে প্যাটেলা, যেটা তৈরি হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডনের মধ্যে, দেন হচ্ছে পিসিফর্ম যেটা তৈরি হচ্ছে ফ্লেক্সার কার্পি আলনারিস মাসেলের টেন্ডনে, দেন টু বোনস বিনিথ দ্য হেড অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল ইন ফ্লেক্সার হ্যালোসিয়াস ব্রেভিস, দেন আরেকটা নাম হচ্ছে ফ্যাবেলা। অনেক সময় কিন্তু ফ্যাবেলাটা জিজ্ঞেস করে, এটা স্যারদের অনেক প্রিয় একটা জিনিস ফ্যাবেলা। এটা থাক, এটা তৈরি হয় হচ্ছে তোমার ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোনিমিয়াস। তারপরে কিউবয়েড বোনসের মধ্যে একটা থাকে, কিউবয়েড বোনসে
কিউবয়েড বোনসের সাথে রিলেটেড হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসেল, সেখানে সেই টেন্ডনে তৈরি হয় হচ্ছে একটা সিসাময়েড বোন। এছাড়া হচ্ছে তোমার অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের টেন্ডনে তৈরি হয় যেটা, সেটার নাম হচ্ছে রিডার্স বোন। আমাকে এটা পরীক্ষা জিজ্ঞেস করছিল, হ্যাঁ রিডার্স বোন। আচ্ছা এখন আসো পিকুলারিটিস। পিকুলারিটিস কি? ইট ডেভেলপস ইন দ্য টেন্ডন অফ দ্য মাসেল, এটা মাসেলের টেন্ডনে ডেভেলপ করে। দেন অসিফাই আফটার বার্থ, আফটার বার্থ অবশ্যই অসিফিকেশন হবে আফটার বার্থ। দেন ইট ইজ ডেভার্ড অফ পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম থাকবে না। অ্যান্ড অ্যাবসেন্স অফ হ্যাভারশিয়ান সিস্টেম, অ্যান্ড অ্যাবসেন্স অফ হ্যাভারশিয়ান সিস্টেম। পিকুলারিটিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমাকে গত ক্লাসে অনেকে বলেছে উর্মিয়ান বোনস নিয়ে একটু কথা বলার জন্য। আসলে উর্মিয়ান বোনস যেটা, সেটা নিয়ে এত বেশি কথা বলার কিছুই নাই। এগুলোর নামগুলো হচ্ছে দেখে নাও, এক্সেসরি বোনস অথবা সুপার নিউমেরারি বোনস, অসুচেরাল বোন, অর উর্মিয়ান বোন। আরেকটা নাম হচ্ছে তোমার ইন্টারপ্যারেটাল বোন, ঠিক আছে, ইন্ট্রাপ্যারেটাল বোন। এটা আরেকটা নাম হচ্ছে ইন্ট্রাপ্যারেটাল বোন। উর্মিয়ান কেন বলছি, এটা ওলে ওর্ম নামের একজন বিজ্ঞানী, উনি হচ্ছে তোমার অ্যানাটোমিস্ট বলবো, অ্যানাটোমি উনি পড়াতেন, মানে মেডিসিন পড়াতেন বেসিক্যালি কোপেনহেগেনের একজন বিজ্ঞানী, উনি এটা আবিষ্কার করেছিলেন। সেই জন্য তার নাম অনুসারে এটার নাম হয়েছে উর্মিয়ান বোন। উর্মিয়ান বোনের সাথে কিন্তু উভেন বোন অনেক সময় সবাই, মানে অনেকেই হচ্ছে ভেজাল করে ফেলে। উর্মিয়ান বোনটা কিন্তু আমাদের এক্সেসরি বোন, ঠিক আছে। এটা কিভাবে অ্যাপিয়ার করে, একটা মানে এটা যা যেখানে অ্যাপিয়ার করবে সেখানে এক এক্সট্রা সেন্টার ফর অসিফিকেশন থাকবে, এবং এইটা হচ্ছে তোমার মেইন বডি মাসের সাথে ইউনাইট করতে পারবে না। এরা কিরকম থাকবে, খুব ছোট এবং ফ্ল্যাট, অডলি শেপ। অডলি শেপ মানে এটার কোনো শেপ নাই, এটা অড একটা শেপ থাকে। অ্যান্ড ইট ইজ ফাউন্ড বিটুইন দ্য ফ্ল্যাট বোন অফ দ্য স্কাল। হ্যাঁ, দে ফাউন্ড ফ্রিকোয়েন্টলি ইন দ্য ল্যামডার্ড সুচার্স। বেসিক্যালি যেহেতু আমরা আগেই বলে দিচ্ছি এগুলো সুচুরাল বোন, বাট আমরা সুচারের মধ্যে পাবো বেশি পাই হচ্ছে, সবচেয়ে বেশি পাই হচ্ছে ল্যামডার্ড সুচারে। অ্যান্ড সামটাইমস কিন্তু ফ্রন্টানালিতেও এই বোনসগুলো পাওয়া যায়। কোন ফ্রন্টানালি? পোস্টেরিয়র ফ্রন্টানালি। এই কথাগুলো হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট কিছু কথা। আমরা এখানে স্ট্রাকচার কোনো কিছু করবো না, এখানে মোটামুটি এইটুকুন যে লেকচারটা কমপ্লিট করে পড়বে তার মোটামুটি 95% বোনস নিয়ে আর পড়া লাগবে না। হ্যাঁ, আর বাকিগুলো হবে ট্রিকি কোশ্চেন। যারা তোমার আন্ডার গ্র্যাজুয়েশনও অনেক সময় আমরা ধরি উর্মিয়ান বোনসটা কি, জাস্ট তাদের কোনো নলেজ আছে কি না এটা জানার জন্য, যে তারা এটা উভেন বোনের সাথে পার্থক্য করতে পারছে কি না। আর যারা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিবে তাদের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এইটাকে অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকে বলছে, আমি বলেছি হ্যাঁ আমি একটু ডিটেলসে পড়াবো। আসলে এত বেশি ডিটেলস কোনো কিছু লেখা নাই, এটা মোটামুটি এর থেকে বেশি আর কোথাও কিছু লেখা নাই। সো আমাদের এতটুকু জানলে মোটামুটি মোর দেন ইনাফ। আমরা এখানে একটা ছবি দেখিয়েছি, দেখো এই যে এটা হচ্ছে উর্মিয়ান বোন, দেখছো, এই যে দেখো ল্যামডার সুচার, আর এখানে দেখো স্যাজেটাল সুচার, এই যে মাঝখানে দেখো উর্মিয়ান বোন, এটার কোনো একটা শেপ নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। তাহলে আর এক্সরে ফিল্মে কিন্তু মাঝে মাঝে তুমি ফ্র্যাকচার হিসেবে এটাকে মিস্টেকেন করে ফেলতে পারো। হ্যাঁ, অনেক সময় কিন্তু উর্মিয়ান বোনকে ফ্র্যাকচার হিসেবে আমরা মনে করতে পারি যে তার মাথায় ফ্র্যাকচার হয়েছে। তা পেয়ার্ড বোনসের ক্ষেত্রে এগুলো বাইল্যাটারাল থাকবে, মানে এরা হচ্ছে তোমার পেয়ার্ড বোনসের ক্ষেত্রে, যেগুলো পেয়ার্ড বোনস সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা বাইল্যাটারালই থাকে, মানে তারাও পেয়ারিং হিসেবেই থাকে। এবং এদের যে এজেসগুলো, সেই এজেসগুলো খুবই স্মুথ হয়, আর হচ্ছে তোমার কভার্ড থাকে বাই কম্প্যাক্ট বোন। আর এটা সবচেয়ে বেশি পেতে পারো হচ্ছে হাইড্রোকেফালিক স্কালে, হাইড্রোকেফালিক স্কালে এটা খুব বেশি পরিমাণে থাকে, উর্মিয়ান বোনসগুলো পাওয়া যায়। এটা সম্ভবত কোনো একটা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার এমসিকিউতে আসছিল, হাইড্রোকেফালিক স্কালে পাওয়া যায় অনেক। আচ্ছা এরপর চলে যাই আমরা হচ্ছে গ্রোয়িং ইন্ট। গ্রোয়িং ইন্টটা হচ্ছে দ্য এপিফাইসিস হুইচ ইউনাইটস লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস। ডায়াফাইসিসটা আসলে কি, ডায়াফাইসিসটা হচ্ছে যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে যেই যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াফাইসিস, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হচ্ছে এপিফাইসিস, ঠিক আছে। তাহলে দেখো ডায়াফাইসিস যেটা, শ্যাফটাকে আলটিমেটলি আমরা বলি ডায়াফাইসিস। হ্যাঁ, তাহলে দ্য এপিফাইসিস হুইচ ইউনাইটস লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস
grows for a longer period of time before union, it is known as the growing end of the long bone. এটার মানে হচ্ছে তোমার যে এপিফাইসিসটা আমরা জানি, এপিফাইসিসটা অবশ্যই ডায়াফাইসিসের সাথে তোমার ইউনিয়ন হবে, ঠিক আছে? কিন্তু যেটা তোমার সবার শেষে লেগে লাগবে, মানে যাদের ফিউশনটা সবার শেষে হবে, তার মানে কি ওই জায়গাটায় গ্রোথ অনেক একটু বেশি হবে, তাহলে ওই এন্ডটাকে আমরা বলবো হচ্ছে গ্রোয়িং এন্ড। এখানে যে প্রত্যেকটা কথা ইনক্লুডেড, প্রত্যেকটা জিনিস দিতে হবে। এখন যদি তোমরা শুধু লিখো যে দ্য এপিফাইসিস হুইচ ইউনাইটস লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস, দিস ইজ কল্ড দ্য গ্রোয়িং ইন্ড অফ দ্য লং বোন, কোশ্চেনটা কিন্তু হাফ নাম্বার আসবে অ্যান্সার করলে, কারণ এখানে গ্রোথটা মানে গ্রোথটা অনেক লঙ্গার পিরিয়ড ধরে হয়, এটা বলতে হবে। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমাদের এই গ্রোয়িং ইনটার নলেজ থাকা খুবই দরকার। এখানে যদি কোনো কারণে কোনো ইনফেকশন অথবা ইঞ্জুরি হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে ইয়াং এইজে আর কি, তাহলে কিন্তু বোনসের গ্রোথটা স্টান্টেজ হয়ে যাবে, ঠিক আছে? মানে যেভাবে বোনসটা গ্রো করার কথা সেভাবে কিন্তু বোনস গ্রো করবে না। এরপরে আসা হচ্ছে ব্লাড সাপ্লাই। আমি এখানে ব্লাড সাপ্লাই খুবই ছোট করে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে মেইনলি সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি অ্যান্ড ভেন, মানে এগুলো ভ্যাসেলস। তাহলে নিউট্রিয়েন্ট ভ্যাসেলস এরা অ্যাসেন্ডিং একটা ব্রাঞ্চ দেয় আর ডিসেন্ডিং একটা ব্রাঞ্চ দেয়। অ্যাসেন্ডিং ব্রাঞ্চ যে তোমার এপিফাইশিয়াল ভ্যাসেলসের সাথে অ্যানাস্টোমোসিস তৈরি করে, আর এই যে দেখো মেটাফাইশিয়াল আর্টারি, ঠিক আছে? মেটাফাইশিয়াল আর্টারি এই যে এক একটা লুপ তৈরি করছে, দেখো এই যে এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা, দেখছো? এখানে কিন্তু ইনফেকশন এসে ট্র্যাপিং হয়ে যেতে পারে। আর নিচে দেখো যেটা ডিসেন্ডিং ব্রাঞ্চ যেটা দিয়েছে নিউট্রন আর্টারিটা, সেটা গিয়ে এখানেও কি থাকে, এপিফাইশিয়াল আর্টারি থাকে। তাহলে এখানে গিয়ে এপিফাইশিয়াল আর্টারির সাথে যেয়ে সে তোমার অ্যানাস্টোমোসিস করবে। আর পেরিওস্টিয়াল আর্টারিটা কাকে সাপ্লাই দিবে, কম্প্যাক্ট পার্টকে, ঠিক আছে? পেরিওস্টিয়াল আর্টারিটা কম্প্যাক্ট পার্টকে সাপ্লাই দিবে। প্রশ্নটা আসে এভাবে, বোনসের আর্টারি সাপ্লাই বলো, তুমি সব কিছু বললা, তারপরে বলবে যে কম্প্যাক্ট পার্টে কে সাপ্লাই দিচ্ছে, পেরিওস্টিয়াল আর্টারি, ঠিক আছে? পেরিওস্টিয়াল আর্টারি কতটুকু দিবে, আউটার ওয়ান থার্ড, আউটার ওয়ান থার্ড অফ দ্য কম্প্যাক্ট পার্ট ইজ সাপ্লাইড বাই পেরিওস্টিয়াল আর্টারি অ্যান্ড ইনার টু থার্ড ইজ সাপ্লাইড বাই নিউট্রিয়েন্ট আর্টারি, ঠিক আছে? কথাটা কিন্তু এভাবেই বলতে হবে, আউটার ওয়ান থার্ড ইজ সাপ্লাইড বাই পেরিওস্টিয়াল আর্টারি অ্যান্ড ইনার টু থার্ড ইজ সাপ্লাইড বাই দ্য নিউট্রিয়েন্ট আর্টারি। এগুলো আসলে এখানে ডিটেলস এই জন্যই পড়ালাম না, আমরা এটা জেনারেল অ্যানাটমির পার্ট, জেনারেল অ্যানাটমিতে পড়ি। আমাদের হিস্টোলজিতে কিন্তু শুধু স্ট্রাকচারগুলোই ইম্পর্টেন্ট। তারপরেও আমি আগে বলেছি যে আমি দুটো লেকচার মার্জ করে তোমাদেরকে পড়াচ্ছি, যেন মোটামুটি তোমাদের 90-95% যেন কভার হয়ে যায়। আচ্ছা, অসিফিকেশন সেন্টার কি? এটা হচ্ছে তোমার দ্য স্টার্টিং পয়েন্ট ফর বোন ফর্মেশন উইদিন দ্য মেসেনকাইম অর কার্টিলেজিনাস মডেল আর কল্ড অসিফিকেশন সেন্টার। মানে স্টার্টিং পয়েন্টটা তোমার মেসেনকাইমেও হতে পারে, কার্টিলেজিনাস মডেলেও হতে পারে। তাহলে এই স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলছি অসিফিকেশন সেন্টার। দুই ধরনের অসিফিকেশন সেন্টার আছে, প্রথমটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। এটা হচ্ছে যে দ্য আর্লিয়েস্ট প্রিন্সিপাল স্টার্টিং পয়েন্ট হোয়ার বোন বিগিনস টু ফর্ম ইন দ্য শ্যাফ্ট অফ এ লং বোন অর বডি অফ দ্য ইরেগুলার বোন ইজ কল্ড দ্য প্রাইমারি অসিফিকেশন সেন্টার। তুমি শুধু লং বোনের ক্ষেত্রে যদি বলো, শ্যাফ্ট এপিয়ার করে এবং শ্যাফ্ট তৈরি করে, তাহলে ইরেগুলার বোনের ক্ষেত্রে সে কী তৈরি করে, বডিটা তৈরি করে, ঠিক আছে? বডিতে অ্যাপিয়ার করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার বিফোর বার্থ অ্যাপিয়ার করে, বাট ইন টার্সাল অ্যান্ড পার্পল বোনে ইট অ্যাপিয়ার্স আফটার বার্থ। এটা এক্সেপশনাল, ঠিক আছে? এটা এক্সেপশনাল, টার্সাল অ্যান্ড পার্পল বোন। তারপর হচ্ছে তোমার সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এখানে হচ্ছে দিস ইজ দ্য সাইট হোয়ার দ্য প্রসেস অফ অসিফিকেশন স্টার্টস আফটার ইট হ্যাজ অলরেডি স্টার্টেড। কেন এই কথাটা বললাম, কারণ অলরেডি কিন্তু তোমার প্রাইমারি অসিফিকেশন সেন্টার দি অসিফিকেশন প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে যেই সেন্টারগুলো অ্যাপিয়ার করে সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। ইট ইজিলি অ্যাপিয়ার্স আফটার বার্থ এক্সেপ্ট লোয়ার ইন্ড অফ দ্য ফিমার অ্যান্ড সামটাইমস দ্য আপার ইন্ড অফ দ্য টিবিয়া, ঠিক আছে? এই দুটো হচ্ছে তোমার এক্সেপশনাল, এরা আগেই অ্যাপিয়ার করে যায়। আচ্ছা, এই যে এখানে দেখো দিস ইজ দ্য প্রাইমারি অসিফিকেশন সেন্টার, এই যে এটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার,
এই যে ডায়াফাইসিস তৈরি করলো, ঠিক আছে? আর এপিফাইসিসের এখানে তৈরি হলো যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এখানে তৈরি হলো সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার দিয়ে তৈরি হলো এপিফাইসিস। তাহলে ডায়াফাইসিস তৈরি হয় ফ্রম প্রাইমারি অসিফিকেশন সেন্টার, আর এপিফাইসিস তৈরি হয় ফ্রম দ্য সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। কথা বুঝে গেছে? সেন্টারগুলো আসলে এরকম একটা পিকচারটা দিতে হবে। আচ্ছা, এখন দেখো, উইথ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, সেন্টার দিয়ে বোনসটা যখন একদম পুরো গ্রো করে ফেললো, মানে পুরোটাই তৈরি হয়ে গেল একটু রাইট সাইডে। আচ্ছা দেখো এখন ঠিক আছে কিনা সামি, একটু দেখো তোমার এখানে ঠিক আছে কিনা। যদি সরে যায়, হ্যাঁ অনেক সময় হয় কি একটু বাতাসে বা ইয়েতে না একটু সাইডে আস্তে 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 করে বেশ সরে আসে, তোমরা একটু দেখো যে এখন ঠিক আছে কিনা, তোমরা সবাই স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা এখানে হচ্ছে যে তোমার যখন বোনসটা পুরোটাই তৈরি হয়ে যায়, দুইটা জায়গায় কিন্তু আর্টিকুলার কার্টিলেজটা থেকে যায়। হ্যাঁ আর্টিকুলার কার্টিলেজ মানে দুটো জায়গায় কার্টিলেজিনাস স্ট্রাকচারটা থেকে যায়, একটা হচ্ছে তোমার আর্টিকুলার কার্টিলেজ উইদিন দ্য জয়েন্টস, আরেকটা জায়গায় হচ্ছে তোমার এপিফাইশিয়াল কার্টিলেজ। এটাকে আমরা এপিফাইশিয়াল প্লেট অথবা গ্রোথ প্লেটও বলি, যেটা হচ্ছে তোমার এপিফাইসিস যখন ডায়াফাইসিসের সাথে, এপিফাইসিস যখন ডায়াফাইসিসের সাথে তোমার অ্যাটাচ হয়ে যায় বা লেগে যায়, তখন আর এপিফাইশিয়াল কার্টিলেজটা কিন্তু থাকে না। আর আর্টিকুলার কার্টিলেজটা কিন্তু তোমার থ্রু আউট অ্যাডাল্ট লাইফ কিন্তু এটা পারসিস্ট করবে, এবং বোনের গ্রোথে কিন্তু আর্টিকুলার কার্টিলেজটা হেল্প করে। আচ্ছা এখন আসো হচ্ছে ল অফ ওসিফিকেশন। ল অফ ওসিফিকেশন হচ্ছে যে দ্য এপিফাইসিস হুইচ ইজ ফার্স্ট টু অ্যাপিয়ার ইজ লাস্ট টু জয়েন। সরে গেছে স্ক্রিনটা, লেফট সাইডে দেখা যাচ্ছে না। আচ্ছা রাইট মানে কি, তোমাদের রাইট না আমার রাইট? রাইট বললে তোমাদের রাইট না আমার রাইট বলো, আমি স্ক্রিনের দিকে মুখ করে আছি। এখন দেখো দেখা যাচ্ছে কিনা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে। তোমরা একটু দেখে আগে আগে বলো, তারপরে শুরু করবো ক্লাস। উজ্জ্বল দাস, তারপরে হচ্ছে সামি, তোমরা দুজন কমেন্ট করো, তারপরে হচ্ছে ক্লাস শুরু করবো। আচ্ছা যেখান থেকে লেখা শুরু হয় দেখো তো এখন দেখা যাচ্ছে কি না, আর যদি এভাবে দেখতে না পাও তাহলে একটা একটু কষ্ট করে দেখো তো এখন দেখা যাচ্ছে কি না। দেখো আমি আসলে এখান থেকে দেখতে পাচ্ছি তো, তাই আমি বুঝতে পাচ্ছি না। তোমরা যারা দেখতে পাচ্ছ না তারা একটু কষ্ট করে লাইফটা কেটে আবার একটু জয়েন করো। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে দ্য এপিফাইসিস হুইচ ইজ ফার্স্ট টু অ্যাপিয়ার, উজ্জ্বল দাস কি এখনো দেখতে পাচ্ছ না? এখন দেখো, এখন তো দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে দেখো, দ্য এপিফাইসিস হুইচ ইজ ফার্স্ট টু অ্যাপিয়ার অ্যান্ড ইজ লাস্ট টু জয়েন, অ্যান্ড দ্য এপিফাইসিস হুইচ ইজ লাস্ট টু অ্যাপিয়ার ইজ ফার্স্ট টু জয়েন উইথ দ্য ডায়াফাইসিস। এটা খুবই সহজ একটা জিনিস, যেটা হচ্ছে যে যে অ্যাপিফাইসিসটা প্রথমে অ্যাপিয়ার করবে সেটা লাস্টে জয়েন করবে ডায়াফাইসিসের সাথে, আর যে এপিফাইসিসটা সবার লাস্টে অ্যাপিয়ার করবে সে সবার ফার্স্টে ডায়াফাইসিসের সাথে জয়েন করবে। কিন্তু ফিবুলা কিন্তু এই রুলসটা মানে না, এক্সেপ্ট ফিবুলা, ঠিক আছে? ফিবুলা হচ্ছে এই রুলসটা মানে না। আচ্ছা উজ্জ্বল দাস, সবাই বলছে যে এখন ঠিক আছে। হ্যাঁ এখন যদি আমি নড়াই তাহলে বেশি নড়ে যাবে, পরে কিন্তু আবার আরেকটা ঝামেলা হবে। তুমি একটু একটু কষ্ট করে কেটে আবার জয়েন করো, জয়েন করে দেখো যে ক্লিয়ার এখন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ফিবুলাটা হচ্ছে তোমার অসিফিকেশনের লটটা, অসিফিকেশনের যে লটা সেটাকে সে মানে না, ঠিক আছে? এটার ইয়াটা তোমরা
জেনারেল অ্যানাটমিতে পড়বা, এখানে না। এটা কেন ফিবুলাটা এক্সেপশনাল, কেন সে মানে না? ওকে, আচ্ছা এখন আসো হচ্ছে গ্রোথ অফ দ্য বোন। গ্রোথ অফ দ্য বোন হচ্ছে, সরি, দুই দিকে গ্রোথ অফ দ্য বোনের ডাইরেকশনটা থাকে হচ্ছে দুই দিকে। মানে গ্রোথ অফ দ্য বোন কি, ইট ইজ আ প্রসেস বাই হুইচ দ্য সাইজ অফ দ্য বোন ইনক্রিজেস। বোনসের সাইজ বাড়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা গ্রোথ বলছি, গ্রোথ অফ দ্য বোনস বলছি। সো অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন, তুমি ডাইরেকশন অনুযায়ী যদি বলো তাহলে একটা হচ্ছে লেন্থে বাড়বে আর একটা হচ্ছে ব্রেথে বাড়বে, মানে বোনসের থিকনেসটা বাড়বে। তাহলে দেখো লেন্থে যে বাড়ে, এখানে দুইটা মেজর ইভেন্ট হয়। হ্যাঁ, দুইটা মেজর ইভেন্ট হয়। দুইটা মেজর ইভেন্টের মধ্যে একটা হচ্ছে গ্রোথ অফ কার্টিলেজ অন দ্য এপিফাইশিয়াল প্লেট, মানে এপিফাইশিয়াল প্লেটের যে কার্টিলেজগুলো আছে সেগুলোর গ্রোথ হবে, অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ দ্য কার্টিলেজ বাই বোন টিস্যু ইন দ্য এপিফাইশিয়াল প্লেট। মোট কথা হচ্ছে যে জায়গাটা এপিফাইশিয়াল প্লেট আছে, যে জায়গাটা এপিফাইশিয়াল প্লেট আছে সেই জায়গার কার্টিলেজগুলো গ্রো করবে, আর যেগুলো গ্রো করছে সেগুলো বোনস বোনস দ্বারা, বোনসের টিস্যু দ্বারা রিপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কী হবে দেখো, অস্টিওব্লাস্ট যে থাকবে, পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়ামের ঠিক নিচে যে অস্টিওব্লাস্ট থাকে সেগুলো বোন ম্যাট্রিক্স সিক্রেট করবে। সে তারা কী সিক্রেট করবে? বোনস ম্যাট্রিক্স সিক্রেট করবে, করে বোনসের সারফেসটা তৈরি করবে। আর বোনস যখন তৈরি হবে তখন কিন্তু তার রিমডেলিংয়ের জন্য কী লাগবে? রিজর্পশন লাগবে। তখন রিজার্ভ করবে কোন সেলটা? অস্টিওক্লাস্ট, যেটা থাকে হচ্ছে তোমার এন্ডোস্টিয়ামে যে অস্টিওক্লাস্টটা থাকে সেই অস্টিওক্লাস্টটা হচ্ছে বোনসের ব্রেকডাউন করবে, নাহলে কিন্তু বোনসের রিমডেলিংটা হবে না। আচ্ছা এখন যে এপিফাইশিয়াল প্লেটে, এপিফাইশিয়াল প্লেটে যে তোমার গ্রোথটা যে হচ্ছে সেই গ্রোথটা কিভাবে হচ্ছে দেখো, কতগুলো জোন আছে। প্রথম জোনটা হচ্ছে জোন অফ রেস্টিং কার্টিলেজ, এই যে এটা হচ্ছে জোন অফ রেস্টিং কার্টিলেজ, মানে এখানে কি হচ্ছে কার্টিলেজ গুলো জাস্ট বসে আছে, তারা আর কিছু করতেছে না, অ্যাঙ্কারস গ্রোথ প্লেট টু দ্য বোন। এটা গ্রোথ প্লেটটাকে বোনসের সাথে অ্যাঙ্কারিং করে, এখানে সে কোনো তার কোনো ফাংশন নেই, চুপচাপ বসে আছে। তারপরে দেখো জোন অফ প্রলিফারেটিং কার্টিলেজ, এটা তো বুঝতেই পারছো যে তোমার সেল ডিভিশন হয়ে তাদের সেলগুলো আস্তে আস্তে প্রলিফারেট করতেছে। দেন জোন অফ হাইপারট্রপিক কার্টিলেজ, এই যে এটা জোন অফ হাইপারট্রপিক কার্টিলেজ, তার মানে কি এখন কার্টিলেজগুলো আগে বাচ্চা ছিল, এখন তারা বড় হয়ে গেছে, হ্যাঁ সেলগুলো এনলার্জ হয়েছে এবং এরা কলাম কলাম করে থাকে। আমি তোমাদেরকে পরবর্তীতে একটা সুন্দর পিকচার দেখাবো। তারপর হচ্ছে তোমার জোন অফ ক্যালসিফাইড কার্টিলেজ, এটা হচ্ছে তোমার জোন অফ ক্যালসিফাইড কার্টিলেজ, এখানে কোন সেলগুলো থাকে মেইনলি, যেগুলো ডেড সেল, হ্যাঁ যেগুলো ডেড সেল সেই সেলগুলো থাকে। তারপরে যখন অস্টিওক্লাস্ট আসে সে ম্যাট্রিক্সকে রিমুভ করে এবং অস্টিওব্লাস্ট আর ক্যাপিলারিগুলো ওই ক্যালসিফাইড কার্টিলেজের মধ্যে তোমার নতুন বোন তৈরি করে। আসল কথা হচ্ছে অস্টিওব্লাস্টে নতুন বোন তৈরি করে আর ক্যাপিলারিস সেখানে অ্যাপিয়ার করে, ঠিক আছে? এভাবে সে বোনস বোনসের ইন লেন্থে যে গ্রোথটা সেটা হয়। আমি কিন্তু এটা অনেক শর্ট করে আনছি, এখানে কিন্তু অনেক কথাবার্তা লেখা বইয়ের মধ্যে, হ্যাঁ যে কথাটা লিখছি সেটার একটু ইলাবোরেশন দেখো। এই যে দ্য রেস্টিং জোন, হ্যাঁ এখানে যে এপিফাইশিয়াল গ্রোথ প্লেট যেটা, দেখো রেস্টিং জোনে কি আছে, হাইলিন কার্টিলেজ উইথ টিপিক্যাল কন্ড্রোসাইট, মানে এখানে যে রেস্টিং জোনটা যেটা থাকবে বা রিজার্ভ জোন যেটা বলো, সেখানে হাইলিন কার্টিলেজ থাকবে এবং টিপিক্যাল কন্ড্রোসাইট থাকবে। তারপরে দেখো প্রলিফারেটিং জোন, মানে এখানে কার্টিলেজের সেলগুলো মাইটোসিস প্রক্রিয়ায় নিজেদেরকে ডিভাইড করতেছে র্যাপিডলি এবং এরা কিন্তু দেখো প্যারালালি আছে, প্যারালালি আছে। তারপরে যাও, তারপরে হচ্ছে তোমার হাইপারট্রপিক জোন, এখানে সেলগুলো সাইজে বড় হয়ে গেছে, সেলগুলো সাইজে বড় হয়ে গেছে কারণ ভিতরে তাদের গ্লাইকোজেন, গ্লাইকোজেন অ্যাকুমুলেশনের জন্য তাদের সাইজটা বড় হয়ে গেছে এবং এর ফলে কি হবে, সেই যে ক্যালসিফাইড ম্যাট্রিক্স যে জোনটা সেটাকে সে চাপ দিচ্ছে কারণ এটা বড় হচ্ছে, ম্যাচিউর হচ্ছে, ওদের জায়গা বেশি লাগতেছে, সেই জন্য সে নিজেকে ক্যালসিফাইড ম্যাট্রিক্সে সে চাপ দিচ্ছে। তারপরে কি হচ্ছে দেখো, ক্যালসিফাইড কার্টিলেজ জোন, এই যে এটা হচ্ছে ক্যালসিফাইড জোন, এটা হচ্ছে ক্যালসিফাইড ম্যাট্রিক্স, হ্যাঁ এখানে হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ জোন, এখানে কন্ড্রোসাইটগুলো কিন্তু অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ডেথ হয়ে যাবে, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ডেথ হয়ে যাবে অ্যান্ড অ্যাকম্প্যানিড বাই দ্য ক্যালসিফিকেশন অফ দ্য সেপ্টা অফ কার্টিলেজ ম্যাট্রিক্স বাই দ্য ফর্মেশন অফ হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল।
কারণ এখানে যখনই কন্ড্রোসাইটগুলো ডেথ হয়ে যাবে তখন আস্তে আস্তে এখানে অস্টিওব্লাস্ট এপিয়ার করবে, আস্তে আস্তে বেসিক্যালি এখানে বোনস তৈরির প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। 5 নম্বর জোন হচ্ছে তোমার অসিফিকেশন জোন, যেখানে বোনস টিস্যুটা ফার্স্ট অ্যাপিয়ার করে, যেটা এই যে এখানে, ঠিক আছে? তাহলে ক্যাপিলারিজ অ্যান্ড অস্টিওপ্রোজেনিটর সেল অরিজিনালি ফ্রম দ্য পেরিওস্টিয়াম ইনভেড দ্য ক্যাভিটিস লেফট বাই দ্য কন্ড্রোসাইট, মানে কন্ড্রোসাইটগুলো যেহেতু ডেথ হয়ে গেছে তারপর সেখানে কিছু স্পেস তৈরি হয়েছে, সেই স্পেসগুলোর মধ্যে অস্টিওপ্রোজেনিটর সেলটা ব্লাড ম্যাসেন ক্যাম্প থেকে এখানে এসে ইন্টার করবে। মেনি অফ দিস ক্যাভিটিস উইল বি মার্জড অ্যান্ড বিকাম ম্যারো ক্যাভিটি, এই ক্যাভিটিসগুলোই আস্তে আস্তে একটা আরেকটার সাথে মার্চ করে ম্যারো ক্যাভিটি তৈরি করবে। অস্টিওব্লাস্ট সেটেল ইন এ লেয়ার ওভার দ্য সেক্টর অফ ক্যালসিফাইড কার্টিলেজ ম্যাট্রিক্স অ্যান্ড সিক্রেট অস্টিওয়েট ওভার দিস স্ট্রাকচার ফর্মিং ওভেন বোন, আগেই আমরা আলোচনা করে আসছি। তো এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজে ঠিক এই ধরনের অ্যাপিয়ারেন্স, মানে এই ধরনের ইভেন্টসগুলো ঘটে যার ফলে হচ্ছে তোমার ফার্স্টে ওভেন বোন তৈরি হয়, ওভেন বোনটা আস্তে আস্তে আরও ক্যালসিফিকেশন হয়ে তারপর সে ল্যামেলার বোন তৈরি করে। আচ্ছা, অ্যাপোজিশনাল গ্রোথটা কিভাবে হচ্ছে, মানে তোমার বোনসের থিকনেসটা কিভাবে বাড়ছে, এখানে হচ্ছে বোন ইনক্রিজিং ডায়ামিটার, কিভাবে ডায়ামিটার বাড়বে, যখন তোমার পেরিওস্টিয়ামের নিচে নতুন বোনস টিস্যু তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপোজিশনাল গ্রোথ, এটাকে কিন্তু রেডিয়াল বোন গ্রোথও বলে, রেডিয়াল বোন গ্রোথও বলে। দেখো আমি এখানে দেখাচ্ছি খুব সহজ জিনিসটা, এই যে দেখো এখানে প্রথমে যখন ইনফ্যান্ট অবস্থায় ছিল, ইনফ্যান্ট অবস্থায় ছিল তখন তার ভিতরে কী ছিল, একটা মেডুলারি ক্যাভিটি আর চারিদিকে কম্প্যাক্ট পার্ট ছিল, স্পঞ্জি কিন্তু তৈরি হয় নাই, ঠিক আছে, শুধু মেডুলারি ক্যাভিটি। তারপরে যখন সে চাইল্ড অবস্থায় আসলো তখন দেখো বোনসের এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা কি হচ্ছে, বোন রিজার্ভড বাই অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট দিয়ে বোন রিজার্ভ হচ্ছে, তার মানে কি বোনস তৈরি হচ্ছে ডিপোজিটেড বাই অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট দিয়ে বোন ডিপোজিশন হচ্ছে, আর এদিকে অস্টিওক্লাস্ট দিয়ে বোনসের রিসর্পশন হচ্ছে, মানে একদিকে বোন তৈরি হচ্ছে ডিপোজিটেড হচ্ছে আরেকদিকে বোন তোমার রিসর্পশন হচ্ছে। এই যে ইয়াং অ্যাডাল্টও ঠিক সেম কাহিনী হচ্ছে, বোন ডিপোজিশন হচ্ছে বোন রিসর্পশন হচ্ছে, আস্তে আস্তে অ্যাডাল্টে গিয়ে দেখো কী কাহিনী হলো, এটা কিন্তু শ্যাফ্টে, এই যে শ্যাফ্টে, আমি শ্যাফ্ট থেকে কেটে দেখাচ্ছি, আমি কিন্তু এই দিক থেকে নেই নাই, কারণ এদিকে কিন্তু অ্যাপোজিশনাল গ্রোথটা এদিকে হবে না, এই শ্যাফ্টে হবে হচ্ছে অ্যাপোজিশনাল গ্রোথ। এখান থেকে আমি কেটে নিয়ে দেখাচ্ছি যে কী কী কাহিনী হচ্ছে। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখো পেরিওস্টিয়াম, বাইরে পেরিওস্টিয়াম, তারপরে হচ্ছে কম্প্যাক্ট বোন, আর ভিতরে বিশাল বড় একটা ক্যাভিটি যেটার নাম হচ্ছে মেডুলারি ক্যাভিটি, এখানে থাকে হচ্ছে ইয়েলো বোন ম্যারো, যেহেতু এটা অ্যাডাল্ট তাহলে এখানে থাকবে হচ্ছে ইয়েলো বোন ম্যারো। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে অস্টিওজেনেসিস। হ্যাঁ, অস্টিওজেনেসিস মানে হচ্ছে দ্য প্রসেস অফ বোন ফর্মেশন ইজ কল্ড দ্য অস্টিওজেনেসিস। এটা দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে তোমার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন কেন বললাম, কারণ এখানে অস্টিওব্লাস্টার ডিরেক্টলি মেসেনকাইমে ডিফারেন্সিয়েট করবে এবং সে অস্টিওয়েড মানে বোন ম্যাট্রিক্স সিক্রেট করবে। আরেকটা হচ্ছে তোমার এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, যেটা হচ্ছে তোমার অলরেডি একটা হায়ালিন কার্টিলেজ মডেল তৈরি হয়ে আছে, সেই সেখানে হচ্ছে তোমার হায়ালিন কার্টিলেজ মডেলটা ইরোডেড হবে, হয়ে সেখানে অস্টিওব্লাস্ট আসবে, এসে তারপরে বোন ম্যাট্রিক্সও তৈরি করবে, মানে কাহিনী হচ্ছে এটা মেসেনকাইমের মধ্যে ডেভেলপমেন্ট হবে, সেই জন্য ইন্টারমেমব্রেনাস, আর এখানে কার্টিলেজ থাকবে, হায়ালিন কার্টিলেজ মডেল থাকবে, সেখান থেকে যে বোনসটা তৈরি হবে সেটা হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। ইন বোথ প্রসেস প্রথমে যে বোনসটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে ওভেন বোন, তারপরে সে আস্তে আস্তে রিপ্লেসড হয় হচ্ছে ল্যামেলার বোনে। তাহলে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন যেটা, সেটা হচ্ছে যে মেইনলি এটা দিয়ে ফ্ল্যাট বোনগুলো তৈরি হয়, ঠিক আছে, ফ্ল্যাট বোনগুলো তৈরি হয়। আমরা এটা নামকরণটা কেন করছি, বিকজ ইট টেক প্লেস উইদিন দ্য কন্ডেনসেশনস অফ এমব্রায়োনিক মেসেনকাইমাল টিস্যু, দ্য ফ্রন্টাল অ্যান্ড দ্য প্যারেটাল বোন অফ দ্য স্কাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্টস অফ দ্য অক্সিপিটাল অ্যান্ড টেম্পোরাল বোনস অ্যান্ড দ্য ম্যান্ডিবল অ্যান্ড মেক্সিলা আর প্রোডিউসড ইনিশিয়ালি বাই দ্য ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। ফ্রন্টাল প্যারাইটাল কিন্তু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হবে, অক্সিপিটাল টেম্পোরাল ম্যান্ডিবল মেক্সিলা এদের ইনিশিয়ালি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হবে, কারণ আমরা জানি এখানে কিন্তু এই চারটা বোনসের ক্ষেত্রে কিন্তু ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশনও হয়। এই যে প্রথমে যে কাহিনীটা হবে দেখো,
একটা অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করবে। এই যে অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করছে, ঠিক আছে, ইন দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু মেমব্রেন, এই যে ইন দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু মেমব্রেন। তারপরে কি হচ্ছে যে সিলেক্টেড সেন্ট্রালি লোকেটেড মেসেনকাইমাল সেল ক্লাস্টার অ্যান্ড ডিফারেন্সিয়েট, এখানে যে মেসেনকাইমাল, এই যে যে মেসেনকাইমাল যে সেলগুলো, এগুলো নিজেদেরকে ডিফারেন্সিয়েট করবে হচ্ছে অস্টিওব্লাস্টে। তারপরে অস্টিওব্লাস্ট কি করবে, যখন এদেরকে ডিফারেন্সিয়েট করবে অস্টিওব্লাস্ট, আর এখানে একটা অসিফিকেশন সেন্টার তৈরি হবে। তার মানে কি, এখান থেকে বোনস তৈরির প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। তারপরে কি করবে, দেখো বোন ম্যাট্রিক্স রিলিজ হবে, বোন ম্যাট্রিক্স রিলিজ হবে। এই যে দেখো কতগুলো অস্টিওব্লাস্ট, তারা কী রিলিজ করতেছে, যে হলুদ কালারের যে জায়গাটা দেখতেছো এগুলো হচ্ছে তোমার ম্যাট্রিক্স। যখনই ম্যাট্রিক্স সিক্রেট করবে তখন কিছু অস্টিওব্লাস্ট ম্যাট্রিক্স দিয়ে চারিদিকে ট্র্যাপড হয়ে যাবে, ট্র্যাপড হয়ে তারা তৈরি করবে অস্টিওসাইট। ঠিক এই কাহিনীগুলোই বলা হয়েছে, বোন ম্যাট্রিক্স সিক্রেটেড উইদিন দ্য ফাইব্রাস মেমব্রেন অ্যান্ড অস্টিওব্লাস্ট বিগিন টু সিক্রেট অস্টিওয়েট হুইচ ইজ মিনারালাইজড উইদিন এ ফিউ ডেজ, ট্র্যাপড অস্টিওব্লাস্ট বিকাম অস্টিওসাইট। তারপরের ঘটনা কি দেখো, এরপরে কি হলো, অ্যাকুমুলেশন হবে, মানে এখন হচ্ছে তোমার ওভেন বোন ফর্মেশন হবে, ঠিক আছে, ওভেন বোন আর পেরিওস্টিয়াম তৈরি হবে। চারদিকে যে মেসেনকাইমগুলো ছিল এরা কনডেনসেশন করে তৈরি করবে পেরিওস্টিয়াম, আর ভিতরে এক বোন ম্যাট্রিক্সগুলো একটার সাথে আরেকটা অ্যাকুমুলেশন হয়ে তৈরি করবে হচ্ছে তোমার ট্র্যাবিকুলি, তৈরি করবে হচ্ছে তোমার ট্র্যাবিকুলি। ট্র্যাবিকুলিতে তখন কি তৈরি হবে, ক্যাপিলারি অ্যাপিয়ার করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এদিকে তো পেরিওস্টিয়াম তৈরি হয়ে গেল, পেরিওস্টিয়াম দিয়ে তখন পেরিওস্টিয়াল ভেসেল গিয়ে এই ওভেন বোনের মধ্যে যে অ্যাপিয়ার করবে। তারপরে কি তৈরি করবে, বোনি কলার অফ কম্প্যাক্ট বোন ফর্মস অ্যান্ড রেড ম্যারো অ্যাপিয়ার্স, ট্র্যাবিকুলি জাস্ট ডিপ টু দ্য পেরিওস্টিয়াম থিকেন অ্যান্ড ফর্মিং ওভেন বোন কলার অ্যান্ড লেটার রিপ্লেসড উইথ ম্যাচিউর ল্যামেলার বোন। এটা তো বুঝতেই পারতেছো কাহিনী কি হচ্ছে। আর এরপরে যে স্পঞ্জি বোনটা থাকবে কনসিস্টিং অফ ডিস্টিংক্ট ট্র্যাবিকুলি পারসিস্ট ইন্টারনালি অ্যান্ড ইটস ভাস্কুলার টিস্যু বিকাম রেড ম্যারো। এগুলা হচ্ছে এক একটা হেডিং, আর এখানে ছোট ছোট বর্ণনা দাও, আমি এটাকে বিশাল বড় থেকে একদম ছোট্ট করে নিয়ে আসছি, ঠিক আছে, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, এটা একটু ইজি আছে, ছবিগুলো খুব সুন্দর ক্লিয়ার। এন্ডোকন্ড্রাল অসিফিকেশন মানে কি দেখো, গ্রিক ওয়ার্ড এন্ডন মানে উইদিন, কন্ড্রোস মানে হচ্ছে কার্টিলেজ, কার্টিলেজের মধ্যে যেই অসিফিকেশনটা হয় সেটার নাম হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। অ্যান্ড ইট টেক প্লেস উইদিন এ পিস অফ হ্যালিন কার্টিলেজ হুজ শেপ রিসেম্বলস এ স্মল ভার্সন অর মডেল অফ দ্য বোন টু বি ফর্ম। এই অসিফিকেশন টাইপটাকে আমরা বলছি এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, ঠিক আছে। আমরা এত কথাবার্তায় এখন যাব না, আমরা সরাসরি পিকচারে যাব। প্রথমে দেখো এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা হাইলিন কার্টিলেজ মডেল, মানে এটা আমাদের বোনস তৈরি করবে। তারপরে কি হবে, এখানে প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করছে, ঠিক আছে, এই যে এখানে প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করছে। আর একটা পাশে দেখো একটা হলুদ কালারের, হলুদ না কাঠালি কালারের একটা এরিয়া, এটা হচ্ছে তোমার পেরিওস্টিয়াম ফর্মেশন হয়েছে, বনি কলার তৈরি হয়েছে, এটা পরবর্তীতে পেরিওস্টিয়াম হবে। তাহলে প্রথমে একটা হাইলিন কার্টিলেজ মডেল ছিল, তারপর তার চারিদিকে দুই পাশে দুইটা বনি কলার তৈরি হয়েছে। তারপর কেভিটেশন অফ দ্য হাইলিন কার্টিলেজ উইদিন দ্য কার্টিলেজ মডেল, এই যে এখানে কেভিটেশন তৈরি হবে, কেন, কারণ বনি কলারটা যখনই তৈরি হবে তার ভিতর দিয়ে কিন্তু ব্লাড যাইতে পারবে না, সে কী করবে, নিউট্রিশন পাস করতে দিবে না, ব্লাড পাস করতে দিবে না। তো ব্লাড সাপ্লাই না হলে তো তোমার অটোমেটিক্যালি কিন্তু এখানে ডেটোরিয়েশন হবে, ডেটোরিয়েশন হয়ে সে কিন্তু স্পেস তৈরি করতেছে, আস্তে আস্তে সে স্পেস তৈরি করতেছে। তারপরে কি হচ্ছে দেখো, ইনভেশন অফ ইন্টারনাল ক্যাভিটিস বাই দ্য পেরিওস্টিয়াল বার্ড অ্যান্ড স্পঞ্জিফর্ম ফর্মেশন। এখন এই যে বাইরের যে বনি কলারটা ছিল সেটা আস্তে আস্তে পেরিওস্টিয়ামে রূপান্তরিত হয়েছে, যখনই পেরিওস্টিয়ামে রূপান্তরিত হবে তখন এই যে পেরিওস্টিয়াল বার্ডটা ভিতরে প্রবেশ করলো এই যে ক্যাভিটিসটার মধ্যে হয়ে, তারপর এখানে স্পঞ্জি বোন ফর্মেশন হলো। আগে তো প্রাইমারি সেন্টার অ্যাপিয়ার করছিল, এখন যখন স্পঞ্জি বোন ফর্মেশন হয়ে গেল দেখো এপিফাইসিস এখানে একটা আর এখানে একটা, আপার ইন আর লোয়ার ইন দুই পাশে দুইটা সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করছে, ঠিক আছে, এখন হচ্ছে দুই পাশে দুইটা সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করছে, আর এখানে কিন্তু তোমার অসিফিকেশন প্রক্রিয়া চলতেই আছে। তারপরে ফাইনালি দেখো এপিফাইশিয়াল কার্টিলেজ, এখানেও একটা এপিফাইশিয়াল কার্টিলেজ আর মাঝখানে একটা কেভিটি তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে ম্যারো কেভিটি, আর এখানে স্পঞ্জি বোন তৈরি হয়েছে, তাহলে দুই এন্ডে স্পঞ্জি বোন তৈরি হয়েছে
আর এখানে আমরা এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজটা দেখতে পাচ্ছি আর আর্টিকুলার কার্টিলেজটা দেখতে পাচ্ছি। দেখো ওসিফিকেশন অফ দ্য এপিফাইসিস when completed hyaline cartilage remains only in the epiphyseal plate and articular cartilage jokhon tomar ossification ta complete hoye jabe tokhon tumi shudhumatro articular cartilage ar epiphyseal plate e tumi shudhu hyaline cartilage ta paba acha eta hocche dutar moddhe parthokyo intramembranous ossification ar intracartilaginous ossification intramembranous ossification hobe mesenchyme ar eta hocche pre existing cartilaginous model e এখানে তোমার তৈরি হয় হচ্ছে কোথায় হবে ফ্ল্যাট বোনে আর এখানে হবে হচ্ছে শর্ট বোন এবং লং বোনে অসিফিকেশন সেন্টার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রাইমারি সেন্টার থাকে আর ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনে বোথ প্রাইমারি এবং সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে তোমরা অলরেডি পিকচারে দেখে ফেলছো আর এখানে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনে অবশ্যই কোনো এপিফাইশিয়াল প্লেট থাকবে না আর ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনে এটা কার্টিলেজিনাস থাকবে টিল দা এজ অফ 18-19 ইয়ার্স তারপরে কিন্তু যখন তোমার আফটার দ্যাট যখন এটা তোমার ইয়ে হয়ে যাবে মানে ফিউশন হয়ে যাবে এপিফাইসিস আর ডায়াফাইসিসের পর তখন কিন্তু আর কোনো বোনসের আর কোনো গ্রোথ হবে না মানে এটা 18-19 বলে কোনো বইয়ে 20-25 বছর লেখা আছে এটা ভ্যারি করে এটা ভ্যারি করে মোট কথা হচ্ছে 20 বছরের পরে আর তেমন একটা কোনো গ্রোথ হবে না কারণ তখন আস্তে আস্তে ফিউশন হওয়া শুরু হয়ে যায় এপিফাইসিসটা ডায়াফাইসিসের সাথে তখন তো আর কোনো কার্টিলেজ থাকে না আর এপিফাইশিয়াল কার্টিলেজটা না থাকলে তোমার তো কোনো ডেভেলপমেন্ট হবে না কোনো দিকেই তোমার বোনসের গ্রোথ হবে না ঠিক আছে এখানে কথা কিছুই না এখানে আমি আগেই বলে ফেলছি যে বোনসের গ্রোথ কার্টিলেজ তৈরি হয় এদিক দিয়ে কার্টিলেজ রিপ্লেস হয় আবার এখানে দেখো কার্টিলেজ তৈরি হচ্ছে কার্টিলেজ রিপ্লেস হচ্ছে রিমডেলিং মানে বোনস তৈরি হবে বোনস অ্যাড হবে বাই অ্যাপোজিশনাল গ্রোথ আর বোনস রিজর্পশন হবে বাই অস্টিওক্লাস্ট এভাবে হচ্ছে বোনসের রিমডেলিং এখন আমরা জানি যে তোমার বোনস কিন্তু ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা মেনটেন করে কিভাবে তোমার হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল থেকে ক্যালসিয়াম আয়নটাকে সে তোমার ইন্টারস্টিশিয়াল স্পেসে সে রিলিজ করে রিলিজ করে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটাকে কিন্তু সে মেনটেন করতে পারে এখন এটা আসলে সে কিভাবে করে এটার তোমার প্রপার প্রক্রিয়াটা তোমার খুব ভালোভাবে এখনো বোঝা যাচ্ছে না মানে ওয়েল নট ওয়েল আন্ডারস্টুড বাট দুইটা হরমোন এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে একটা হরমোন হচ্ছে তোমার প্যারাথাইরয়েড হরমোন যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে এটা তোমার কখন বের হবে যখন হচ্ছে তোমার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কম থাকবে ঠিক আছে ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কম থাকবে তখন এই প্যারাথাইরয়েড হরমোনটা তোমার বোনসের উপরে কাজ করবে ঠিক আছে বোনসের উপরে কাজ করবে এবং সে অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইটের উপরে ফাংশন করে অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইটের উপরে ফাংশন করে আর আরেকটা হরমোন হচ্ছে ক্যালসিটোনিন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসাইজ হয় এটা হচ্ছে তোমার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা যেহেতু প্যারাথাইরয়েড হরমোন কমাই দিচ্ছে আর ক্যাসেটোনিনটা কী করবে ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে ইলিভেটেড করবে ইলিভেটেড করার জন্য ক্যাসেটোনিনটা রিলিজ হচ্ছে এবং এটা কিন্তু ডিরেক্টলি অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটাকে টার্গেট করে সে ডিরেক্টলি অস্টিওক্লাস্টের উপরে ফাংশন করে আচ্ছা এরপর হচ্ছে বোন ম্যারোটা হচ্ছে একটা সফট টিস্যু যেটা হচ্ছে তোমার মেডুলারি ক্যাভিটিতে থাকে অফ লং বোন অ্যান্ড দ্য স্পেস ইজ বিটুইন দ্য ট্রাপিকুলি অফ দ্য স্পঞ্জি পার্ট অফ অল লং বোনস দুইটা টাইপের হচ্ছে একটা হচ্ছে তোমার রেড বোন ম্যারো আর একটা হচ্ছে ইয়লো বোন ম্যারো নিউ বর্নের ক্ষেত্রে তোমার এন্টায়ার স্কেলিটনে থাকবে হচ্ছে রেড বোন ম্যারো যখন 7 বছর বয়সের দিকে মানে বাই দ্য 7th ইয়ার আস্তে আস্তে ইয়লো ম্যারোটা অ্যাপিয়ার করা শুরু করে ইন দ্য মিডল অফ দ্য শ্যাফ্ট ইন দ্য মিডল অফ দ্য শ্যাফ্ট অ্যান্ড ইট এক্সটেন্ডস অ্যালং দ্য শ্যাফ্ট ইন বোথ ডাইরেকশন আনটিল ইট রিচেস দ্য এন্ড মানে ও ফার্স্টে তোমার মিডলে অ্যাপিয়ার করবে করে রেড ম্যারোর যে হিমোপয়েটিক টিস্যুটা সেটাকে রিপ্লেস করা শুরু করবে এবং সে দুই ডাইরেকশনেই কিন্তু বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তার এন্ডে চলে গেছে বোনসের এন্ডে চলে গেছে ততক্ষণ পর্যন্তই সে মুভমেন্ট করতে থাকবে তারপরে হচ্ছে তোমার মানে তোমার 20 বছর বয়স যখন হবে তখন রেড বোন ম্যারোটা কিন্তু একদমই রিপ্লেসড হয়ে যাবে শ্যাফ্ট থেকে তখন তুমি কোথায় কোথায় রেড বোন ম্যারো পাবা ডিপ্লোই অফ দ্য স্কাল বোন
ribs, sternum, vertebra, and in the cancellous part of some short bone and at the end of the long bone. সেজন্য কিন্তু আমরা স্টারনাম থেকে রেড বোন বেরো নেই অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু স্টারনাম থেকে নেই। এই যে দেখো, এই যে স্পঞ্জি পার্ট আর এখানে মেডুলারি ক্যাভিটি, সবাই এই জায়গায় একটু ঝামেলা পাকাও। এই জায়গাগুলো কিন্তু ম্যারো স্পেস, স্পঞ্জি বোনের এগুলো ম্যারো স্পেস, এখানে কিন্তু রেড বোন ম্যারো থাকবে। আর শ্যাফটের ক্ষেত্রে ক্যাভিটিটাকে আমরা বলছি মেডুলারি ক্যাভিটি বা ম্যারো স্পেসও বলে, মেডুলারি ক্যাভিটি নামে এটা বেশি পরিচিত। এখানে কিন্তু ইয়লো বোন ম্যারো থাকবে। রেড বোন ম্যারোতে কি থাকে? প্রচুর পরিমাণে রেটিকুলার ফাইবার থাকবে, তার সাথে রেটিকুলার সেল থাকবে। আর স্ট্রোমাতে তোমার প্রচুর পরিমাণে সাইনুসয়েডাল ভেসেলস থাকবে, তার সাথে থাকবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। আর এই সাইনুসয়েডগুলোর মধ্যে তোমার প্রচুর পরিমাণে ব্লাড সেল থাকবে, মানে তোমার একদম ফুল ব্লাড সেলের যতগুলো স্টেজ আছে, স্টেজে যতগুলো সেল পাওয়া যায় সবগুলোই হচ্ছে তোমার রেড বোন ম্যারোতে থাকবে। আর ইয়েলো ম্যারোতে থাকে হচ্ছে এডিপোস সেল, মেইনলি থাকবে এডিপোস সেল। আর থাকবে হচ্ছে তোমার অ্যাডমিক্সচার অফ ম্যাক্রোফেজেস আন্ডার আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, আর থাকবে অল্প কিছু রেটিকুলার সেল, বাট মেইনলি থাকবে হচ্ছে এডিপোস সেল। এই জন্য কিন্তু ইয়েলো। তাহলে রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারোর মধ্যে পার্থক্য কি? ওটা রেড কালার, এটা ইয়েলো কালার। মেইনলি হচ্ছে তোমার হিমোপয়েটিক টিস্যু দিয়ে তৈরি। এরা হচ্ছে তোমার ইয়েলো বোন ম্যারোগুলো তুমি মেডুলারি ক্যাভিটিতে পাবা, মেইনলি হচ্ছে তোমার ডায়াফাইসিস অফ দ্য লং বোন। আর এরা পাওয়া যাবে হচ্ছে তোমার ফ্ল্যাট বোনে। কোথায় কোথায় পাওয়া যায় আমরা আগেই বলে ফেলছি। এদের ফাংশন হচ্ছে তোমার রেড ব্লাড সেল তৈরি করবে, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট তৈরি করবে। আর এটা হচ্ছে তোমার মেইনলি এখানে ফ্ল্যাট সেল, ফ্যাট সেল থাকে। আর এইজিংয়ের সময় রেড ম্যারোটা তোমার, যেহেতু এইজিং কেন বলা হয়েছে, যখন ছোট থেকে বড় হচ্ছে আমরা, আস্তে আস্তে আমাদের বয়স বাড়তেছে, তখন কি হবে রেড ম্যারোটা ইয়েলো দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। এবং সিভিয়ার এনিমিয়ার ক্ষেত্রে, সিভিয়ার এনিমিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার ইয়েলো ম্যারোটা আবার রেড বোন ম্যারোতে রিপ্লেস হতে পারে, ঠিক আছে? ইয়েলো বোন ম্যারো কিন্তু রেড বোন ম্যারোতে রিপ্লেস হতে পারে। রিপ্লেস হয়ে গেলে কি হবে? তখনই কিন্তু আরবিসি ডিস্ট্রাকশন হওয়া শুরু হবে। এখানে পিকচারটা দেখো, দেখো কতগুলো রেড বোন ম্যারো, আর এই যে দেখো অল্প একটু ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে? আমাদের আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে তোমার কার্টিলেজ আর বোনসের মধ্যে পার্থক্য, হলে আমাদের লেকচারটা শেষ হয়ে যায়। একটু ফাইভ মিনিটস নিচ্ছে, সেটা হচ্ছে বোনস আর কার্টিলেজের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আমরা খুব ইজি কিছু পার্থক্য দিব, যেটা আমি ডেসক্রাইব করতে পারবো। আমরা এমন কিছু এখানে লিখবো না যেটাকে ডেসক্রিপশন দিতে আমার খুব কষ্ট হবে। প্রথমে আসো ফ্লেক্সিবিলিটি। বোনস হচ্ছে স্ট্রং এবং নন ফ্লেক্সিবল, এটা তো আমরা জানি, কারণ এটা হার্ড কনসিস্টেন্সি, সেই জন্য এটা ফ্লেক্সিবল না। কার্টিলেজগুলো হচ্ছে ফ্লেক্সিবল। বোনসের ম্যাট্রিক্সটা হচ্ছে হার্ড, কারণ কি থাকে এখানে? ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, আর থাকে হচ্ছে প্রোটিন। আর কার্টিলেজে মেইনলি থাকে হচ্ছে প্রোটিন আর সুগার। ব্লাড ভেসেলস আসো, ব্লাড ভেসেলস হচ্ছে বোনে প্রেজেন্ট, কার্টিলেজে অ্যাবসেন্ট, এটা আমরা সবাই জানি। ক্যানালিকুলি, ক্যানালিকুলি হচ্ছে তোমার প্রেজেন্ট থাকবে বোনসে, বিটুইন দ্য বোনসেল অ্যান্ড দ্য অস্টিওসাইট, বিটুইন দ্য বোনসেল অ্যান্ড অস্টিওসাইট। আর এখানে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে ইন বিটুইন দ্য কন্ড্রোসাইট। তারপর আসো গ্রোথ। বোনসের গ্রোথ কিন্তু তুমি অ্যাপোজিশনাল মেথডেই পাচ্ছি আমরা বেসিক্যালি, হ্যাঁ? আর কার্টিলেজের ক্ষেত্রে অ্যাপোজিশনাল আর ইন্টারস্টিশিয়াল মেথড পাচ্ছি কার্টিলেজের ক্ষেত্রে। এখানে আমি কেন গ্রোথটা হচ্ছে আমি লেংথে কেন বললাম না, এটা নিয়ে তোমরা প্রশ্ন তুলতে পারো যে আপনি তো লেংথেও কথা বললেন, কিন্তু বোনসের লেংথের গ্রোথটা বেসিক্যালি কিন্তু ওখানে এপিফাইশিয়াল কার্টিলেজের যে ডেভেলপমেন্ট ছিল সেটা দিয়ে কিন্তু বোনসটা গ্রোথ মানে লেংথে বেড়েছে। সেই জন্য সরাসরি আমি এখানে অ্যাপোজিশনাল মেথডটা লিখলাম। ইন্টারস্টিশিয়াল মানে যেটা লেংথে বাড়ে সেটা আমি উল্লেখ করলাম না, ঠিক আছে? ফাংশন হচ্ছে প্রোভাইড শেপ অ্যান্ড স্কেলিটাল সাপোর্ট, আর এখানে হচ্ছে প্রোভাইড সাপোর্ট ফ্লেক্সিবিলিটি টু দ্য বডি অ্যান্ড অলসো স্মুদেন দ্য জয়েন্ট সারফেসেস। আচ্ছা, কভারিং হচ্ছে বোনসের কভারিংয়ের নাম পেরিওস্টিয়াম, আর এখানে হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম। হ্যাভার্সিয়ান সিস্টেম প্রেজেন্ট, হ্যাভার্সিয়ান সিস্টেম অ্যাবসেন্ট, ঠিক আছে? হ্যাভার্সিয়ান সিস্টেমে এটা নিয়ে কিন্তু অনেকে ঝামেলা লাগতে পারে, যদি মনে করো আমি বর্ণনাটা দিতে পারবো না বা আমি বুঝাইতে পারবো না, এটা বাদ দিবা, এই পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। কারণ আমি এখানে বোনসের গ্রোথটা লেংথে এই জন্যই দেই নাই, কারণ লেংথের গ্রোথটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজের উপরে, সেই জন্য আমি অ্যাপোজিশনাল মেথডে দিয়েছি। ওকে, হ্যাভার্সিয়ান সিস্টেম প্রেজেন্ট, হ্যাভার্সিয়ান সিস্টেম অ্যাবসেন্ট।
আচ্ছা, একটা ল আছে, সেটা হচ্ছে আমাদের পুলস ল, সরি পুলস ল। হ্যাঁ, এই লতে কি বলছে দেখো, হেলদি বোন অ্যাডাপ্টস, এটা হচ্ছে একজন উলফ নামের একজন বিজ্ঞানী, উনি এই লটা আবিষ্কার করছেন। এই এই লতে বলা হয়েছে হেলদি বোন অ্যাডাপ্টস টু ফিজিওলজিক্যাল লোড হুইচ ইজ অ্যাপ্লাইড, মানে তোমার বোনসের উপরে তুমি যেই লোড দিবা সেটা সে অ্যাডাপ্ট করতে পারবে। কিভাবে করবে, সে তার এক্সটার্নাল স্টেটকে চেঞ্জ করবে, ইন্টারনাল আর্কিটেকচারকে চেঞ্জ করবে এবং বোনকে রিমডেলিং করবে, এভাবে সে ফিজিওলজিক্যাল লোডটা অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে, যখন তুমি লোডটা বাড়াবা, ইফ লোডিং ইনক্রিজেস দ্য বোন উইল রিমডেল টু বিকাম স্ট্রঙ্গার টু রেজিস্ট দ্য লোড, ইফ লোড ডিক্রিজেস দ্য বোন উইল বিকাম উইকার অ্যাজ এ রেসপন্স। হ্যাঁ, যখন তুমি লোড বাড়াবে তখন বোনটা নিজেকে সেভাবেই রিমডেল করবে যেন তুমি যতটুকু লোড দিছো সেই লোডটা যেন সে নিতে পারে, আর তুমি যখন লোডটা কমাই দিবা তখন সে কী করবে, আবার নিজেকে রিমডেল করে সে উইকার হয়ে যাবে অ্যাজ এ রেসপন্স। এটাই হচ্ছে উলস ল, তার মানে বোনসের কিন্তু অ্যাডাপ্টেবিলিটি পাওয়ার আছে। তুমি যে বোনসকে যখন যেভাবে যেটুকুন লোড দিবা সে সেটুকুন নেওয়ার চেষ্টা করবে, সেই জন্য তার অ্যাডাপ্টেবিলিটি আছে। ওকে, থ্যাংক ইউ, অনেক বড় লেকচার নিয়েছি। আচ্ছা, এর মধ্যে যার যেটা জানার মানে কোনো যদি কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো, আমি তোমাদেরকে দেখে তারপরে অ্যান্সার দিব। আর এখানে অনেকে অনেক কমেন্টস করছে, অনেকে মেনশন করছে, আমি আসলে দেখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে আমাদের হিস্টোলজি ক্লাসের টপিকস হচ্ছে জয়েন্টস। সো ইনশাল্লাহ ততদিন যদি বেঁচে থাকি তাহলে শনিবার দিন সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করছি, থ্যাংক ইউ।